আসসালামু আলাইকুম। শুরু করি আজকের মতো, যারা আসার এসে গেছে এতক্ষণে। তো আমি ইন্টিগ্রেশন শুরু করব। ইন্টিগ্রেশন শুরু করার আগে আমরা আগের দিন ডিফারেন্সিয়েশন পড়ছিলাম। ডিফারেন্সিয়েশনের অল্প কিছু এখনো বাকি ছিল, অল্প কিছু বাকি ছিল। আজকে দেখি ডিফারেন্সিয়েশনের অল্প কিছু ওই টপিক গুলো যদি শেষ করে আমরা আবার ইন্টিগ্রেশন ধরতে পারি। আজকে খুব বেশি পড়ানোর ইচ্ছা নাই, কারণ ধরো ইয়াতে কি কোনো সমস্যা হচ্ছে থাকারই কথা। আজকে দেখতে কোনো অসুবিধা হলে বইলো, আর একটু নিচে নামায় নিব ফোনটা। ওকে, নাকি তোমার কথা শোনা যায় না? আচ্ছা, তো আমি আমার মতো শুরু করি। হ্যালো, এখন শোনা যাচ্ছে? বলো নাকি তোমাদের যেটা পড়তে দেওয়া হয়েছিল সেটা তো পড়ে আসছো নিশ্চয়ই, তাই না? জি ভাইয়া। কোথাও কোনো প্রবলেম? না ভাইয়া, প্রবলেম নাই। ভালো। আচ্ছা, হায়ার অর্ডার ডেরিভেটিভস বলতে কি বোঝানো হচ্ছে? মনে করো একটা ফাংশন আছে, একটা ফাংশন এফ দেওয়া আছে। এই ফাংশনটাকে আমি একবার ডিফারেন্সিয়েশন করলাম, ডি ডি এক্স, মানে এরকম ভাবে নিউটনের সাইনে লিবনিজের সাইনে লিখলাম, আবার নিউটনের সাইনে এফ ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এর উপর জাস্ট একটা প্রাইম হয়ে যাবে। আচ্ছা, এখন ব্যাপার হলো একবার ডিফারেন্সিয়েশন করলাম, করে মনে করো এই এফ কে ডিফারেন্সিয়েশন করে আমি জি পাইছি, এফ কে ডিফারেন্সিয়েশন করে জি পাইছি। এখন এই জি ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। ওকে, এই জি ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, তার মানে কি এফ প্রাইম ইকুয়ালস জি, এই জিটাকে আবার জি প্রাইম বানাইতেছি। অর্থাৎ কি, আমি এফ ফাংশনটাকে পরপর দুইবার ডিফারেন্সিয়েশন করতেছি ওই একই চালক এক্স এর সাপেক্ষে। এই যে একবার ডিফারেন্সিয়েশন করলাম, এরপর আবারও ডিফারেন্সিয়েশন করে যেটা পাইছি সেটাকে আমি আবারও ডিফারেন্সিয়েশন করতেছি। এই ব্যাপারটাকে বলা হয় হায়ার অর্ডার ডেরিভেটিভস। হায়ার অর্ডার ডেরিভেটিভস মানে কি, মানে একবার করছো আবার করলো, আবার করার পর যদি থেমে না থাকো আবারও ডিফারেন্সিয়েশন করো তাহলে সেটা হবে থার্ড অর্ডার ডেরিভেটিভ, যদি আবারও ডিফারেন্সিয়েশন করো সেটা হবে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। এভাবে যদি করতে থাকো ফোর্থ হান্ড্রেড অনেক 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 যাইতে পারবা। ওকে, তো যদি এই এফ ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করছো, এরপর যদি আবার ডিফারেন্সিয়েশন করো সেটার সামনে জাস্ট এখানে একটা স্কোয়ার এর মতো বসবে। স্কোয়ার মানে এটাকে স্কোয়ার বলা হয় না, ডি স্কোয়ার এরকম বললে ভুল হবে, ডি টু ডি এক্স টু, ডি এক্স টুর বদলে ডি এক্স এর স্কোয়ারও বলতে পারো, বাট উপরে সবসময় ডি টু, ডি টু ডি এক্স টু। ওকে, তো এই এফ প্রাইম এ এখানে কি হবে, যদি আমরা জাস্ট নিউটনের সাইনে লিখতে চাই এগুলো আমার দেখার দরকার নাই, এখানে এফ প্রাইম যদি একবার দুইবার ডিফারেন্সিয়েশন করার পর আবারও ডিফারেন্সিয়েশন করো, অর্থাৎ থার্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে চাও। আচ্ছা, ডেরিভেটিভ জিনিসটা কি, সেটা হয়তো আগের দিন আমি বলতে ভুলে গেছিলাম। ডেরিভেটিভ জিনিসটা হলো, তুমি মনে করো এই যে এফ একটা ফাংশন ছিল, এফ ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে কি জি পাইছিলা, এই যে এফ প্রাইম ইকুয়ালস জি পাইছিলা, এই যে এফ ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে জি পাইলা, এই জিটাকে বলা হয় ডেরিভেটিভ। মানে মানে ডিফারেন্সিয়েশন হলো প্রসেসটা, যোগটা। মানে মনে করো যদি যোগ বিয়োগের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে দুইটা জিনিসকে যোগ করে যেটা পাওয়া যায় যোগ ফল, ওই যোগ ফলের সাথে তুলনা করা যায় আমাদের এই ডেরিভেটিভ জিনিসটাকে, আর এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। ওকে, তো যেটা বলতেছিলাম যে একবার ডিফারেন্সিয়েশন করে যদি আরেকবার মানে তৃতীয়বার করতে চাও তাহলে এই নিউটনের সাইনের ক্ষেত্রে আরেকটা প্রাইম হয়ে যাবে, আর এখানে ডি থ্রি ডি থ্রি ডি এক্স থ্রি এরকম ভাবে চলতেই থাকবে। তো চলো আমরা, মানে চলতেই থাকবে মানে তোমার যতবার ইচ্ছা ততবার করবা। তো আমার কিছু উদাহরণ ছিল, সেগুলো করবো আসলে। ওই গেল উদাহরণ। উদাহরণ হলো এই যে ওয়াই একটা ফাংশন দেওয়া আছে সিক্স এক্স কিউব। ওকে, এটাকে আমাদের ডি থ্রি এ ডি থ্রি ওয়াই dx3 এটা ইকুয়ালস হোয়াট, এটা আমাদের নির্ণয় করতে বলছে। চলো আমরা নির্ণয় করি, প্রথমে একবার ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এরকম আগে লিখি dx3, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, মনে করো এই
d2 মানে d স্কয়ার না d2 dx2 এটা এইভাবে রেখে দিলাম আর ভিতরে d dx y বুঝতে পারছ তো জিনিসটা আমি কি করছি জি ভাইয়া বাকিরা ম্যারি ম্যারি কি আজকে প্রথম আসছো ব্লাডি ম্যারি আচ্ছা কথা বলতেছেন না যাই হোক তো একবার কি আমি একে ডিফারেন্সিয়েশন করে ফেলি একবার y কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো দেখি 18x2 ওকে এবার এই 18x2 এই ফাংশনটাকে আমরা আরো দুইবার ডিফারেন্সিয়েশন করব আরো দুইবার ডিফারেন্সিয়েশন করার জন্য কি করব এই ddx এই টার্মটাকে বাইরে রেখে দিলাম আর ভিতরে নিয়ে গেলাম এই ddx 36x ওকে ddx এরপর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 36 জাস্ট 36 ওকে আমরা বেশ ভালোই পারছি ওকে মুছে দিলাম না কারো তোর দরকার আছে আশা করি নাই এখান থেকে আবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আসতে হয় সেটা হলো একটা ফাংশন y = x পাওয়ার 4 এমন দেওয়া আছে আমাকে বলছে d4 dx পাওয়ার 4 এটা ইকুয়ালস হোয়াট মানে এখানে y আছে d4 dx পাওয়ার dx 4 ইকুয়ালস হোয়াট সেটা নির্ণয় করতে বলছে চলো আমরা করি ভালো হয় তো x পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন জন্য কি 4x³ তো এই 4x³ কে আবার ডিফারেন্সিয়েশন করব তার জন্য হ্যাঁ 4x³ ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 12x² আচ্ছা 12 না লিখে আমি এরকম লিখে রাখলাম 4 × 3x² ওকে আমি জাস্ট এই x কিউব এটাকে ইয়া করছি 4 4 এর জায়গায় রেখে দিয়েছি সমস্যা নাই তো ওকে এরপর ddx dx² ওকে এটাকে একটা ছোট ব্র্যাকেটের ভিতরে রাখলাম আমি এই পাশে লিখলাম ওকে এটার পর থেকে এই পাশে আচ্ছা এখানে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে এই 4টা মনে করো এটা কনস্ট্যান্ট সো এটা ওই কনস্ট্যান্টের ওই পারে চলে যাবে মনে করো এই 4 আর 3 এই দুটাই হলো কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ট দুটো ওই পারে চলে যাবে জাস্ট x স্কয়ার থাকতেছে তার মানে কি 2x হয়ে যাবে মানে 4 × 3 × 2 × x তাই না জি ভাই হ্যাঁ 4 × 3 × 2 × x এখন এই পুরোটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার কি আসবে 4 × 3 2x এবার এটাকে ডিফারেন্সিয়েশন করব আসবে কি 4 × 3 × 2 × 1 তাই না আচ্ছা তোমরা যারা 9-10 এ ইয়ার কনসেপ্টটা পড়ছো আচ্ছা ওই দিকটা দেখা যায় না ইয়ার ইয়া পড়ছো মনে হয় সামনে এনে দিস বুঝতে পারছি তাহলে এইভাবে করা যায় আচ্ছা তো তোমরা যারা 9-10 এ ওই যে কম্বিনেশনের কনসেপ্ট বা ত্রিকোণমিতি দ্বিপদী বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতি কনসেপ্ট পড়ছো একটু কঠিন কনসেপ্ট তোমরা যারা নিচের ক্লাসে আছো তারা হয়তো নাও জানতে পারো ব্যাপার না তো এই দ্বিতীয় দ্বিপদী বিস্তৃতি কনসেপ্ট থেকে তোমরা জানো যে মনে করো n তারপরে n-1 n-2 এভাবে ডট 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 করে চলে মনে করো 2 × 1 ওকে এটা ইয়া চিহ্ন হয়ে গেছে 2 × 1 অর্থাৎ কি মনে করো একটা 5 আছে 5 × 4 × 3 × 2 × 1 এই এই জিনিসটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল মানে 5 এর পাশে এরকম একটা আশ্চর্যবাদক চিহ্ন দিলে এই জিনিসটাকে ফ্যাক্টোরিয়াল ভাবে এটা কম্বিনেশন আছে পারমুটেশন কম্বিনেশন হ্যাঁ কম্বিনেশনাল কনসেপ্ট আর কি যাই হোক এই কম্বিনেশনের এখান থেকে ব্যাপারটা হলো তো কোন ফাংশন যদি x পাওয়ার n এমন ফাংশন দেওয়া থাকে এবং তোমাকে নির্ণয় করতে বলে dn dxn
মানে একটা ফাংশন x পাওয়ার n এটা তোমাকে দিয়ে দিছে, এখন তোমার এই x পাওয়ার n ফাংশনের d পাওয়ার n dx n এটা নির্ণয় করতে বলছে। এটা নির্ণয় করতে বললে অ্যানসারটা কি আসবে? এই যে দেখো আমাদের একটা ফাংশন ছিল x পাওয়ার 4, আর এই ফাংশনটা কি, এই ফাংশনটাকে আমরা d4 dx4 এমন ভাবে বিশ্লেষণ করছি, এমন ভাবে বিশ্লেষণ করে আমরা কি পাইছি, 4 × 3 × 2 × 1 অর্থাৎ 4 এর ফ্যাক্টোরিয়াল পাইছি, অর্থাৎ কি ওই যে x এর ফ্যাক্টোরিয়াল পাবো আমরা। বুঝা গেছে তো? জি ভাইয়া। এবার তোমাদেরকে একটা অতি জরুরি বা বলতে গেলে অতীব জরুরি কনসেপ্ট পড়াবো, সেটা হলো ম্যাক্সিমা আর মিনিমার কনসেপ্ট। আচ্ছা ম্যাক্সিমা মিনিমার কনসেপ্ট কেন কি দরকার, মানে এত জরুরি কেন সেটা আগে বলে নিই। প্রথম কথাই, ফিজিক্সে বা বাস্তব জীবনে আমাদের কি দরকার হয় না যে সর্বোচ্চ কখন হবে বা সর্বনিম্ন কখন, এটা কি মানে আমাদের ফিজিক্সে দরকার হয় না অনেক বেশি? একটা গাড়ির বেগকে যদি আমরা বিশ্লেষণ করি, তখন সর্বোচ্চ বেগ কখন ছিল বা বেগ একেবারে কম কখন হয়ে আসছে, এটা আমাদের মাঝে মধ্যেই দরকার হয়, তাই না? মনে করো একটা গাড়ির বেগ বনাম সময় এরকম এরকম লেখচিত্র দেওয়া আছে, এখান থেকে সর্বোচ্চ বেগ কত, সর্বনিম্ন বেগ কত ছিল, এটা আমাদের বের করার দরকার হয়, মাঝে মধ্যেই দরকার হয়। তো এই মানে কোন একটা ফাংশনের সর্বোচ্চ কখন ছিল, সর্বনিম্ন কখন ছিল, এটা আমরা যার মাধ্যমে বের করতে পারবো, সেটা হলো আমাদের এই ম্যাক্সিমা মিনিমার মাধ্যমে। আচ্ছা তো ও আচ্ছা, আগে আমার অন্য আরেকটু কিছু কনসেপ্ট করে আসা জরুরি, এইগুলো আমরা আগে একটু গ্রাফ নিয়ে কথাবার্তা বলি। আমার তো জাস্ট সাদা আছে, এটা স্পেশাল স্কেল আর কি। আচ্ছা তো এই একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, এই গ্রাফটার মনে করো এখানে আচ্ছা আমার আর কিছু বোঝানো বাকি ছিল, আর কিছু বলতে আমি যখন হায়ার অর্ডার ডেরিভেটিভস পড়াইলাম আমার মার্কার হয়ে গেল। হায়ার অর্ডার ডেরিভেটিভস মানে একটাকে একবার ডিফারেন্সিয়েশন করে ওই জিনিসটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা। এখন দেখো এই যে সরণ, সরণকে একবার টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ নিলে আমরা কি পাবো, জিনিসটা বুঝাইতে আমার কাছে দরকার হবে, কারণ এখানে আমি এখানে মনে করো একটা ফাংশন, মনে করো এটা সরণের একটা ফাংশন, আর সরণ এস এর একটা ফাংশন দেওয়া আছে, আর এখানে এই ফাংশনের এখানে মনে করো একটা সরণ বনাম সময়ের একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, এস আর টি এর একটা ফাংশন দেওয়া আছে। তো এখানে আমি আরেকটা ফাংশন আঁকাবো, সেটা হবে ভি টি এর ফাংশন। ভি টি এর ফাংশন বলতে কি বুঝাচ্ছি, যে এই এস মানে এখানকার এটার আমি ঢাল নির্ণয় করব, ফাংশনের ঢাল নির্ণয় করে তারপর সেই ঢালের মানটা আমি এক্স এক্সিসে বসাবো, ওয়াই এক্সিসে বসাবো, ঢালের মানটা আমি ওয়াই এক্সিসে বসাবো, আর এক্স এক্সিসে আমার যেটা ছিল মানে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা সে আগের জায়গায় থাকবে, ছিল এক্স এক্সিসে থাকবে এক্স এক্সিস। ধরো তো একটু পানি খেয়ে নেই, আজকে কথা আটকে যাচ্ছে, জ্বর হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা তো আশা করি বুঝতে পারছো যে এটার কাজ কি আর এটার কাজ কি। এটা হলো মনে করো যে কোনো একটা ফাংশন, এখন আর ধরার দরকার নেই, যেটা সরণ বনাম সময়ের ফাংশন, এটা যেই ফাংশন এই ফাংশনটার ঢাল আমরা বসাবো এই সেকেন্ড গ্রাফের ওয়াই এক্সিসে, আর এক্স এক্সিসে যেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ছিল সেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাই থেকে যাবে। আচ্ছা এই ফাংশনে মনে করো কোনো একটা বিন্দুতে আমি যদি মানে ঢাল বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, একটা স্পর্শক আঁকতে হবে বা ট্যানজেন্ট লাইন আঁকতে হবে। ট্যানজেন্ট লাইনটা আমি কিভাবে আঁকতে পারি,
এমন ভাবে আঁকতে হবে, মনে করো এই যে এইখানে আমি একটা বিন্দু নিলাম, ওকে আমার মার্কার, এই যে মনে করো এখানে আমি একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা দিয়ে এমন ভাবে একটা রেখা আঁকতে হবে যে রেখাটা মনে করো এই গ্রাফকে আর কোথাও ছেদ করবে না, ঠিক আছে? মানে আমি এরকম ভাবে কোনো একটা গ্রাফ আঁকতে পারবো না যেটা মনে করো এই বিন্দুতেও ছেদ করছে, এই যে এই বিন্দুতেও ছেদ করছে, আবার এই যে এই বিন্দুতেও ছেদ করছে, এমন ভাবে কোনো রেখা আমি আঁকতে পারবো না। আমাকে এমন ভাবে একটা রেখা আঁকতে হবে যেটা জাস্ট এই এক নাম্বার বিন্দু, মনে করো এটা এই এক নাম্বার বিন্দু বা এই যে -2 এর সাথে যে বিন্দুটা আছে, ঠিক আছে? এক নাম্বার দেওয়াটা ঠিক হবে না, কারণ এখানে আবার এক নাম্বার পাবো আমরা। তো এই -2 এর সাথে যেটা আছে আমাদের ঠিক সেটার সাথে জাস্ট স্পর্শ করে যে এরকম একটা বিন্দু, এরকম একটা রেখা আঁকতে হবে যেটাকে বলা হয় স্পর্শক বা ট্যানজেন্ট লাইন। ওকে, এই ট্যানজেন্ট লাইন আঁকার পরে আমরা কিভাবে ঢাল নির্ণয় করতে পারবো বলো? এই ট্যানজেন্টের ঢাল বের, ট্যান থিটার মান বের করলে আমাদেরকে ট্যান থিটার মান বের করতে হবে। ট্যান থিটার মান বের করার জন্য এই যে আমরা চাঁদা নিলাম, আর চাঁদা নিয়ে দেখি মেপে দেখি কত হয়, 21-19 এর কাছাকাছি, 19.5 নিয়ে কাজ করা যায়। আজকে দিন কিছুই পাইতেছি না, তো 19.5 দেখি কত আসে, 0.35 আসছে। 0.35 এখানে যদি আমি y অ্যাক্সিস এ বসাইতে চাই, x অ্যাক্সিস যেটা ছিল সেটাই থাকবে, মানে x অ্যাক্সিস এ কি ছিল, x অ্যাক্সিস ছিল -2, তাহলে y x অ্যাক্সিস এ -2 থাকবে। আর y অ্যাক্সিস এ আমরা কি বসাইতে যাচ্ছি, y অ্যাক্সিস এ আমরা বসাইতে যাচ্ছি এই ফাংশনের ঢালটা। তো এই ফাংশনের ঢাল কি পাইছি আমরা, 0.35 পাইছি। তো এখানে অর্ধেক আসছে, তাহলে এইখানে নেই 35, অর্থাৎ এই বরাবর এসে এইখানে, একটা বিন্দু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, একইভাবে এইখানে একটা স্পর্শক আগে থাকে আঁকা উচিত ছিল, আঁকানো হয় নাই, মানে এই যে -3 তে, এক্স অ্যাক্সিসে যেখানে -3 ছিল সেখানে একটা স্পর্শক আঁকাই দেখি কেমন আসে। ওকে, এমন ভাবে স্পর্শকটা আঁকাইছি জাস্ট টাচ করে গেছে, আর তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ না কারণ আমি পেন্সিলের ব্যবহার করতেছি। এখন মার্কার ইউজ করলে অনেক হজবরলা হয়ে যাবে, আমার রাবার লাগবে, কারণ হচ্ছে আরেকটা এভাবে আমি আঁকতেই থাকবো, অনেক ধৈর্য নিয়ে আঁকবো, কারণ বিভিন্ন পরীক্ষায় তোমাকে এরকম ধৈর্য সহকারেই এই কাজটা করতে দিবে। ট্যান 8 এর মান কত হয়, 8 না নিয়ে 8.5, ট্যান 8.5 14-15 বলা যায়, ঠিক আছে? 15 বলা যায়, আর 15 যেহেতু বলে আগেরটা ছিল আমাদের 35, তাহলে আগেরটার অর্ধেকে আসবো, অর্ধেকে চার একটু কমে আসবো। ওকে, এইবার পাওয়া গেল, এই যে এক্স এক্সিস এ -3 তে ছিল, তাই এক্স এক্সিস বরাবর -3 তেই বসাইছি। আর ঢালের মানটা কত পাইছি, ঢালের মানটা পাইছি 0.15, তো 1.5 টাই বসাই দিলাম। একইভাবে এই জায়গার এখানকার ঢালের মানটা বের করি, এইখানে এইখানে কাটলাম, তাই না? তোমরা যে জিনিসটাকে মনে করতেছো যে জাস্ট মানে কোনো কাজের না, আসলে কিন্তু এটা অনেক বেশি কাজের এবং পরীক্ষায় তোমাদের এটা আসে। ওকে, তো এটাকে 48 বলা চলে, 48 না তো 47 বলা চলে, 47-এর মান বের করি, বুঝছাই? 1.07, 1.07 এই 1 এর একটু ওপরে, এই বরাবর নিয়ে আসে। আচ্ছা, এই সব মুছে দিই এখন, শিখলে দাঁড়ি আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, এই যে এবার একেবারে জিরোতে আঁকলো তোমরা। আচ্ছা, জিরোতে যদি আমি একটা স্পর্শক আঁকতে চাই সেটা কি একদম সোজা হবে না?
ঢাল কত হয় সরলরেখার ঢাল হয় শূন্য, তার মানে এটাকে আমরা এখানে পাবো, মানে এই যে এইভাবে এইভাবে ঢালের মানটা উঠতেছিল, উঠে হুট করে আবার জিরোতে চলে আসছে। আচ্ছা জিরোতে আসার আগে দেখো এখানে কি একটু বেশি বেশি বাড়ছিল না এই যে এই এরিয়ায়? জি ভাইয়া। তো এই আমাদের মাইনাস থ্রি মাইনাস মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এদের পাশাপাশি আমি এই অংশেরও আরেকটা ঢাল নেই, মনে করো এটা 1.5, এই 1.5 এরও আরেকটা ঢাল আঁকি। ওকে, তাহলে আমাদের সুবিধা দেখো, আচ্ছা জিরো পয়েন্ট, ওকে ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ আর কি। দেখো আমাদের সবগুলাই আমি নিচে দিয়ে নিচ দিয়ে আঁকছিলাম, কিন্তু এখন কিন্তু আর যদি আমি নিচ দিয়ে আঁকাইতে চাই তাহলে আর হবে না, এবার আমার উপর দিয়ে আঁকাইতে হবে ঢালের। উপর দিয়ে বলতে বুঝাইতেছি যে আগের গুলা এই যে এরকম নিচ দিয়ে ছিল এখন উপর দিয়ে হয়েছে। এখন দেখো এইটাকে এই পর্যন্ত টেনে এনে তারপরে ট্যানের মান মানে এক্স এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এভাবে মাপাটা আসলে মুশকিলের কাজ। এখন এই মুশকিলের কাজটা না করে আমরা এইভাবেও করতে পারি যে এক্স এক্সিস এর সাথে সমান্তরাল একটা সরলরেখা এঁকে নেই এখানে, তাহলে আমাদের একটা সুবিধা হবে। ওকে দেখো এখানে আমি একটা সরলরেখা আঁকছি যেটা কিনা এক্স এক্সিস এর সাথে একেবারে সমান্তরাল। আমাদের এই ট্যান থিটা, এই থিটা এর পরিচয়টা কি ছিল? আমাদের এই থিটা এর পরিচয়টা ছিল এই মাও লাগবে আমি একটু ভুলভাল পজিশনে এনেছি, তাও ব্যাপার না। এখানে কোণের মান পাইছি আমি 40, আর ট্যান 40 এর মান কত হবে এই তোমরা আমাকে ক্যালকুলেটার দিয়ে বলো, আমি আর কষ্ট না করি, বলো তোমরাই বলো ট্যান 40 এর মান কত? 0.84 উঠে এইরকম করে জিরোতে আসছে। ওকে দেখো এই ডান পাশটা আঁকতে গিয়ে মানে বাম পাশটা আঁকতে গিয়ে আমার বহুত কষ্ট করতে হয়েছে, এখন এই ডান পাশটা আঁকতে গিয়ে আমার একই রকম কষ্ট হবে, কিন্তু দেখো আমি যদি একটু মানে কি বলবো সাদৃশ্য বিবেচনা করতে চাই এই সাইড আর এই সাইড কিন্তু একেবারে প্রায় হুবহু সমান, তাই না? হুবহু তাই না, জাস্ট একটু মানে মিরর বলা চলে। তো এই সাইডটা যদি তাহলে পজিটিভে থাকে, এই দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর সবগুলো পজিটিভে আছে, আর এদিকে যদি আমি মনে করো এইরকম একটা বিন্দুই নেই এইরকম একটা বিন্দু নিয়ে তারপর যদি ইয়া করতে চাই তাহলে কি এটা একটা স্থূলকোণ হবে, আর ট্যান দিয়ে কোনো একটা স্থূলকোণের মান দাও, স্থূলকোণের মান কি নেগেটিভ আসবে না? জি ভাইয়া, স্থূলকোণের মান আসবে নেগেটিভ, অর্থাৎ আমার এই যে মানে ডান পাশের বাম পাশেরটা যেটা আঁকছি বাম পাশের ঢাল বনাম এক্সিস এ যা ছিল সেটাটা আঁকছি ওই জিনিসটা ওই মানে বাম পাশে কি বলি ডান বাম সব উল্টা পাল্টা ফেলছি, বাম পাশের যে ঢাল বনাম এক্স এক্সিস এ যা ছিল সেটা আঁকছি, একইভাবে ডান পাশের জন্য যদি আমরা আঁকি আমরা ওই একই রকম পাবো জাস্ট উল্টা পাবো, মানে এটা ছিল পজিটিভে তাহলে এটা পাবো হলো নেগেটিভে, আর নেগেটিভে পাওয়ার সাথে সাথে একইভাবে এই যে দেখো এখানে এখানে একটা সর্বোচ্চ পজিশন পাবো, অর্থাৎ ঢালটা হবে এইরকম এই যে এই সাইড আর এই সাইড প্রায় হুবহু। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? বাকিরা বলো, মারিয়াম বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া। তারপরে আমিনুল, আচ্ছা আমি হয়তো জিনিসটাকে ভালোভাবে আঁকাইতে পারি নাই, না আজকের মতো মোটামুটি ঠিক আছে, অন্য আরেকদিন আঁকাইছিলাম তখন আর একটু বেশি বাজে হয়েছিল। এই যে এই গ্রাফটা আমি আঁকাইছি, এখানে দেখো এরকম এরকম গ্রাফটা ছিল মেইন গ্রাফ, মেইন গ্রাফকে ডিফারেন্সিয়েশন করে অর্থাৎ মানে ওই যে নিনজা পদ্ধতিতে ঢাল নির্ণয় করে নিনজা পদ্ধতি কোনটা ছিল লিমিটের ধারণাটা নিয়ে আসবো, লিমিটের ধারণা নিয়ে এসে তারপরে ঢাল নির্ণয় করব, সেভাবে ঢাল নির্ণয় করে ঢাল বনাম এক্স এক্স এর যা ছিল সেটা আকাইছে ঢালটা এরকম আসছে। আশা করি বোঝা গেছে। জি ভাইয়া।
তো একইভাবে তোমাদেরকে যদি আমি এইটা করতে দেই, তোমরা কি পারবা? এখানে আমার একটা ভুল ছিল, আমি ঠিক করব 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 করাই হয়নি। এটা হলো, এটা হলো 0.5। যখন লিখছি তখনই ভুল লিখছিলাম, আমি ঠিক করব তখনই আর করা হয় না। এটা হলো একটা বৃত্ত, এই বৃত্তটা মনে করো এখানে 2 ইঞ্চি আছে, আর 2 ইঞ্চি ব্যাসার্ধের একটা বৃত্ত, 2 ইঞ্চি বা একক যে কোনো কিছু নিতে পারো, সমস্যা নেই। এটা এভাবে একটা বৃত্ত আছে, এই বৃত্তের ঢালটা তোমরা নির্ণয় করবা। তোমরা করবা কি আসলেই করে? যদি দেখাবো সেটা যদি দিতে পারবা, তোমরা একটু করো বা না হয় একটু করো, ঠিক আছে করো। কতক্ষণ? 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট কিন্তু অনেক সময়। কি বললাম, এটা একটা বৃত্ত, বৃত্ত না অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের এই ডান সাইড আর বাম সাইডের এটুকুর ঢাল তোমরা নির্ণয় করবা। এই 1 থেকে শুরু করবা, তারপরে ঢালটা সহজ, অনেক সহজই হবে আশা করা যায়। ভাই আমার ল্যাপটপে তো ওয়েবক্যাম নেই, আমি ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিই। ওকে, সমস্যা নেই। সবাই কি করতে হবে? নাকি আসো, তাহলে অর্পিতা আসো, তারপরে মুবাশির। আমার ছবি তুলে দিয়ে দেবো, এখন দিতে পারবো না, এখন করতে পারবো না। ভাইয়া আমি এইমাত্র জয়েন করছি, এখন করবো কিন্তু আর বলবেন প্লিজ। কি অর্পিতার জন্য বলতেছি, মিম পারবা? ব্যাপারটা হলো, এখানে একটা আমাদের গ্রাফ ছিল, ওইটা না দেখায় আর ওইটা পচা হয়ে গেছে। এখানে আমাদের একটা গ্রাফ ছিল, এই গ্রাফের আমরা ঢাল নির্ণয় করার চেষ্টা করছি। ঢাল নির্ণয় কিভাবে করছি? এই যে দেখো, আমাদের এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটাতে আমরা এমন ভাবে একটা রেখা আঁকছি, এই রেখাটা জাস্ট এই পয়েন্টটাকে স্পর্শ করে যাবে। এই যে দেখো, এখান দিয়ে একটা রেখা আঁকা হয়েছে, এই রেখাটা জাস্ট এই পয়েন্টটাকে স্পর্শ করে গেছে। এখন এই রেখাটা এক্স এক্সিস এর ধনাত্মক দিকের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অথবা এক্স এক্সিস এর সাথে সমান্তরাল কোনো রেখার সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তার ট্যানজেন্টের যে মানটা সেটাই হবে। দেখো এখানে এক্স এক্সিস এর সাথে, এক্স এক্সিস এর ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 160 40, তো বলা যায় 160-এর মাঝে আছে, 60 না, আচ্ছা এটা 50, এটা 40, এটা 30, ওকে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এখানে। তো এইখানের এই টু, এই টু না, এখানে 1 পজিশন, মানে 1 বরাবর একটা বিন্দু নিছিলাম, সো এই এক্স এক্সিস ছিল 1, তো এই 1 বরাবর আমরা 10 কত মান দেখি, 10 135-এর মান আসবে -1, তো এই বরাবর আমরা এইখানে -1 বসাবো। ওকে, এই বরাবর -1 বসাবো। একইভাবে আমি যদি এই 2 বরাবর একটা বিন্দু নিই, মানে এক্স এক্সিস এর সাথে 2, তো এখানে একটা বিন্দু নিয়ে এর এখানে ঢাল নির্ণয় করার চেষ্টা করি, তাহলে কি হবে? এমন একটা রেখা আঁকবো, এই যে দেখো এইরকম একটা রেখা আঁকছি, এখানে একটা রেখা আঁকছি, এই রেখাটা জাস্ট এই বিন্দুকে টাচ করে চলে গেছে। এখন জাস্ট এই বিন্দুকে টাচ করে চলে গেছে, এখন এই রেখাটা এক্স এক্সিস এর ধনাত্মক দিকের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তার ট্যানজেন্টের মানটাই হবে আমাদের ঢালের মান। তো এখান থেকে ট্যানজেন্টের মান যদি নির্ণয় করতে চাই, 150 160 তার একেবারে মাঝামাঝিতে আছে, তার মানে ট্যান 155, ট্যান 155 এর মান দেখি কত আসে, 0.466, মানে 0.5 এর কাছাকাছি। তো এই এক্স এক্সিস এ 2 যেখানে ছিল সেখানকার ঢালের মান আমরা নির্ণয় করছিলাম, একইভাবে তাই এক্স এক্সিস এ এখানে 2 আছে, এই 2 এর এখানকার ঢালের মান নির্ণয় করব, এটা প্রায় 0.5 এর কাছাকাছি, সো 0.5 এ বসাই দিলাম, এই বরাবর এসে এই দেখো 0.5 এ বসাই দিলাম। একইভাবে এখানে 3, এইখানে বিন্দুটা ছিল, এখানেও আমরা এরকম ভাবে একটা রেখা আঁকবো, রেখাটা একটু এই যে দেখো এরকম ভাবে একটা রেখা আঁকছি, এই রেখাটা এই সাইড একটু বর্ধিত করে দিই। আমাদের এই যে এই 3 নাম্বার রেখাটা, 3 নাম্বার রেখাটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই 3 নাম্বার রেখাটা এক্স এক্সিস এর ধনাত্মক দিকের সাথে দেখি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 170, 170 থেকে কিছু কম, 168 ধরে নিলাম,
10 168 0.21 ঠিক আছে এই 3 বরাবর 0.21 বসাবো এখানে 0.5 ছিল তার অর্ধেক অর্ধেকের চেয়ে একটু কমে আসবে মানে এখানে আসবে ওকে তো এরপর আমি এই বিন্দুগুলোকে ধীরে ধীরে যুক্ত করে যোগ করে দিব যোগ করে দেওয়ার জন্য এই এইভাবে একটু এরকম আসবে এরকম হয়ে এই রকম ভাবে চলে যাবে মানে আমি আন্দাজ আঁকাইছিলাম আমি এই যে এই রেখাটা আগের রেখাটা যেটা আঁকাইছিলাম ওটা আসলে আন্দাজ আঁকাইছিলাম মানে একটা অ্যাজাম্পশন বা ধারণা ধরে নিছিলাম এই যে ধনাত্মক দিকের এইটুকু দেখে যে এটাও এরকমই হবে এবং আন্দাজ আঁকাইছিলাম কোনো বিন্দু টিন্দু বসায় নাই তাই একটু উল্টাপাল্টা আসছে যাই হোক নতুন ভাবে ধরে ঠিকঠাক ভাবে আঁকাইছি এখনো কিন্তু ওই সেম সেমই বলা চলে এটা মুছে দিই ভুয়াটা মুছে দিলাম আসলটা ওই আসলটার মতোই মানে বাম পাশে যেটা ছিল তার মতোই বুঝে গেছে তো কি কাজটা করছি আমরা আমাদের একটা ফাংশন ছিল এই ফাংশনের ঢাল নির্ণয় করছি এই ঢালের মানটা আমরা ওয়াই এক্সিসে বসাইছি আর এক্স এক্সিসে আগের যে ফাংশনে এক্স এক্সিসে আগের ফাংশনে যা ছিল পরের ফাংশনে মানে পরের গ্রাফেও এক্স এক্সিসে ওই একই জিনিস বসায় আমরা ঢাল বনাম এক্স এক্সিসে যা ছিল তার গ্রাফ আঁকাইছি অর্পিতা বোঝা গেছে জি ভাইয়া তো সঞ্জিদার কতদূর নাকিবের তারপরে মিম তুশি তামিনুল কতদূর জি ভাইয়া করছি আচ্ছা মাইনাস ওয়ান এ ঢালটা হবে এটা অসংজ্ঞায়িত আসে 90 যেহেতু আর মাইনাস 0.5 এ আসে 0.466 জিরোতে তো জিরো আসবে আর 0.5 এ আসবে মাইনাস 0.466 আর 1 এ আসবে তোমার সাথে সাথে আমি আঁকাই হ্যাঁ 0.5 এ কত আসছিল 0.5 এ আসবে মাইনাস 0.466 আচ্ছা এখন দেখো ব্যাপারটা এই ওয়ানে অসংজ্ঞায়িত আর এই জিরোতে তো জিরো ওকে এই জিরোতে তো জিরো আচ্ছা অর্পিতাকে জিনিসটা মনে হয় এই জিনিসটা বোঝানো হয় নাই যে এই জিরোতে আমরা যদি একটা মানে এই জিরো বিন্দুতে আমরা যদি এখানে দেখো এই জিরো বিন্দুতে আমরা যদি একটা স্পর্শক আঁকাইতে চাইতাম এইটা একেবারে এক্স এক্সিস একটা সমান্তরাল রেখা হয়ে গেছে এক্স এক্সিস এর একটা সমান্তরাল রেখা মানে মানে এটা ঢাল শূন্য আশা করি এটা জানো অর্পিতা বোঝা গেছে ওকে তো এখানেও শূন্য আচ্ছা এখন বলো তো এই ব্যাপারটা কি এরকম অসংজ্ঞায়িত মনে করো আমি এইখান থেকে একটা বিন্দু ধরলাম ঠিক আছে আমাদের গ্রাফের একেবারে বাইরে এখান থেকে একটা বিন্দু ধরলাম যেটা অসংজ্ঞায়িত একটা বিন্দু ওকে অনেক অসংজ্ঞায়িত মানে তো অনেক বেশি আচ্ছা এটা এইখানে না ধরে আমি কি এই বরাবর নিচে গিয়ে মনে করো এই বরাবর এখানে আছে আমি এইখানে বোর্ডের উপরে এরকম একটা বিন্দু ধরতে পারতাম না যেহেতু অসংজ্ঞায়িত মানে অন্য এমন কিছু একটা আসবে তাই না ধরতে পারতাম তখন আমাদের গ্রাফটা কিরকম হইতো তখন আমাদের গ্রাফটা এই যে এরকম হইতো ওই কই গেল এরকম হইতো তারপরে মনে করো আবার ধরলাম এই বরাবর নেগেটিভ তাহলে এটা এরকম হতো আসলে আমাদের গ্রাফগুলো এরকম হয় না আমরা যদি এই 0.466 এর পাশাপাশি এখানে যদি আরেকটা বিন্দু নিতাম তারপরে এখানে যদি আরেকটা বিন্দু নিতাম তাহলে আমরা দেখতে পাইতাম গ্রাফটা এই যে অসংজ্ঞায়িত যেখানে ছিল মনে করো এই যে উপরে একটা অসংজ্ঞায়িত বিন্দু নিছি আমাদের গ্রাফটা এরকম আসবে এটা টাচ করলো না ধরছাই আমি আকাই 466 না 466 জি ওকে আমাদের গ্রাফটা এরকম আশা করি দেখা যাচ্ছে নয়তো আমি আরেকটু হাইলাইট করি
তোমরা জাস্ট করছো কি মানে মিম যা করছো সেটা হলো 8.5 এরটা করছো আর 1 এরটা করছো, এর পাশাপাশি এর এই মাঝখান দিয়ে মনে করো 8.5 এদের মাঝখানে একটা বিন্দু নিয়ে এখানকারটাও নির্ণয় করবা, এখানে নিয়ে এখানকারটাও নির্ণয় করবা, এখানে নিয়ে এখানকারটাও নির্ণয় করবা, এখানে নিয়ে এখানকারটাও নির্ণয় করবা। সবচেয়ে ভালো হবে তুমি যদি এর ভিতরে 100টা বিন্দু নাও, 100টা না তুমি যদি 1000টা বিন্দু নাও তাহলে আরো ভালো হবে, আরো ভালো হবে তুমি যদি 1 কোটিটা বিন্দু নাও, ঠিক আছে? তাহলে তুমি একটা একেবারে মানে সুন্দর একটা গ্রাফ পাবা, বুঝতে পারছি? এখন এখানে আমাদের ওই যে লিমিটের ধারণাটা চলে আসে, লিমিটের কি ধারণা, ওই যে এক্স অ্যাক্সিস বরাবর একটা ডেল এক্স থাকে, মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু এদের মাঝখানে দূরত্বই তো ডেল এক্স, তাই না? ওই ডেল এক্স থাকে, এই ডেল এক্স যদি টেন্স টু জিরো করে দেই আমরা, আর ডেল এক্স টেন্স টু জিরো করে দেই, তাহলে আমাদের গ্রাফটা একেবারে কি বলবো ফিটফাট একটা গ্রাফ বা একেবারে সঠিক বলা চলে। বুঝাতে পারছি যে কিভাবে আমরা ওই সূত্র টুত্রের বাইরেও গ্রাফ থাকলে গ্রাফ থেকে আমরা সহজে সহজে না একটু কঠিনই যাই হোক একটু কঠিন করে হলেও কিভাবে ডিফারেন্সিয়েশন করতে পারবো। হ্যালো, বোঝা গেছে? কেউ কথা কয় না তো? আচ্ছা দেখি কেউ কিছু পাঠাইলো কিনা। আচ্ছা হুসাইন যারা পাঠিয়েছে একটা দেখি। ওকে ধন্যবাদ তোমাকে। ওখানে কি চলে? ভাইয়ের গ্রাফটা কি হয়েছে? অ্যাকুরেট হয়নি, কারণ বিন্দুগুলো দূরে দূরে হয়েছে তো তাই। যা আছে চলবে। ওকে, আমি যদি তোমাদেরকে অ্যাকুরেট গ্রাফটা দেখাইতে চাই, অ্যাকুরেট গ্রাফটা হবে অ্যাকুরেট গ্রাফটা তো সম্ভবত তোমাদের দেখার কথা, তোমরা বই পড়ছো না? বই তো দেখেছিলাম। এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিস গুলা আবার সাথে জায়গাও দেওয়া আছে, এই যে এখানে এখানে জায়গাও দেওয়া আছে, এখানে আমারটা ফিল আপ করা, তোমাদেরটা মানে তোমরা চাইলে পিডিএফ এর উপর দাগাইতেই তো পারো, তাই না? বা প্রিন্ট করে নিয়ে বা বই কিনে নিয়ে তৈরি করতে পারো। অ্যাকুরেট গ্রাফটা হবে এরকম। আমারটাও আসলে তোমরা দেখে ভাবতে পারো যে একেবারেই হয় নাই, কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হলো এই এক্স এক্সিস বরাবর স্কেলিং এর একটা ব্যাপার ছিল। এরা কি করছে, এরা এক্স এক্সিস বরাবর মনে করো এখানে 1 ইঞ্চি, ঠিক আছে? এক্স এক্সিস বরাবর 1 ইঞ্চি সমান 1 একক, ওয়াই এক্সিস বরাবর 1 ইঞ্চি সমান 1 একক আছে। আমারও ইচ্ছা এমনই ছিল, আমার এক্স এক্সিস বরাবর 2 ইঞ্চি বা 3 ইঞ্চি নিছিলাম, এক্স এক্সিস বরাবর 3 ইঞ্চি সমান 1 একক নিছিলাম। এখন ব্যাপার হলো এই লম্বা লম্বি আঁকতে গিয়ে প্রবলেম হয়ে গেছে, লম্বা লম্বি আঁকতে গিয়ে যখন প্রবলেম হয়ে গেছে তখন আর 2 ইঞ্চি সমান 1 একক নিচ্ছি, ঠিক আছে? এই পুরোটুকু 2 ইঞ্চি, সো তাই একটু অন্যরকম দেখা যাচ্ছে, কিন্তু এরকমই আসতো যদি আমি ভালোভাবে আঁকাইতাম বা সবগুলো ঠিকঠাক ঠিকঠাক ভাবে ক্যালকুলেশন করে নিয়ে তারপরে আসতাম। ওকে, এখন এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এখন আমাকে বলতে পারবা যে এই যে আমরা সর্বোচ্চ নিয়ে যে আলোচনা করতে চাইতেছিলাম, তো তোমাকে যদি স্মরণ বনাম সময়ের একটা গ্রাফ দেওয়া থাকে, ওকে, তো এখানে মনে করো এটা স্মরণ বনাম সময়ের গ্রাফ, ওকে, এখানে সর্বোচ্চ বিন্দুটা কত বা সর্বোচ্চ স্মরণ কোথায় হয়েছে? হ্যালো বলো। -1 আর +1 এ দেখতে পাচ্ছো না? আটকে আছে মনে হয়, তাই না? আটকে আছে। স্টপ করে আবার অন করে, আবার দেখা যাচ্ছে এখন, তাই না?
দেখা যাচ্ছে তো তো y অ্যাক্সিস বরাবর সময়ের মানটা এই যে জিরো টাইমে মানে জিরো সময় সবচেয়ে বেশি ছিল আচ্ছা এই জিরো সময় বেগ কত বা ঢালের মানটা কত ছিল শূন্য ঢালের মানটা ছিল শূন্য একই ভাবে দেখো এটাকেও যদি আমি সরলমরণ সময়ের গ্রাফ ধরে নিতাম তাহলে ঢালের মানটা সর্ব মানে সরণের মানটা সর্বোচ্চ কখন ছিল সর্বোচ্চ ছিল জিরোতে এবং যখন জিরো তখন আমাদের ঢালের মানটা শূন্য আসছে তাই না এখন একইভাবে আমি বলি আসি এখন এটার কাজ শেষ আচ্ছা এখন তোমাদেরকে আগে সর্বোচ্চ সর্বনিম্ন দেখাই কি নিয়ে কাজ করি এইরকম একটা গ্রাফ আছে ওকে এখন এখানে সর্বোচ্চ বিন্দু কোনটা এই যে এটা মনে করো এ এটা বি এটা সি এটা ডি সর্বোচ্চ বিন্দু কোনটা বিটাকে বি সর্বোচ্চ বিন্দু বি আর সর্বনিম্ন বিন্দু ডি সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু ডি এখন আমাদের এই বি বিন্দুতে ঢালের মানটা কত ঢালের মানটা জিরো কারণ দেখো এইরকম আসবে আচ্ছা একইভাবে আমাদের যে সর্বনিম্ন বিন্দু ডি এই ডি বিন্দুতে ঢালের মান আমাদের এই ডি বিন্দুতে ঢালের মানটা জিরো তাই না আচ্ছা তার মানে কি তার মানে ব্যাপারটা হলো ব্যাপারটা ওদিকে যাওয়া যাক বুঝে দিলাম মনে করো এবার আমি একটা ফাংশন নিয়ে আসলাম সেই ফাংশনটা হলো এফ অফ এক্স ইকুয়াল টু 8x 8x ছিল হ্যাঁ 8x ছিল 8x প্লাস 2x ঠিক আছে এই ফাংশনটা নিয়ে আসলাম এই ফাংশনের গ্রাফ কেমন হবে এই ফাংশনের গ্রাফ হবে এইরকম ওকে এ বরাবর এটা হলো 1 এটা হলো মাইনাস হাফ এটা মাইনাস হাফ এটা হলো প্লাস হাফ এর প্লাস হাফ এর সামনে আবার মাইনাস কেন এটা 1 আর এদিকে মনে করো এটা এটা 1 না এটা 4 এটা 8 এটা 4 8 এটা 12 এটা 16 বুঝতেছো যে ইয়ার একটা x axis বরাবর স্কেলিং টা আমি একটু বড় বড় করে ধরছি y axis বরাবর স্কেলিং কে একটু কম কম করে ধরছি আচ্ছা এখন এখানে আমাদের একটা বিন্দু a এখানে আমাদের একটা বিন্দু b এখন আমাকে কি সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু কোনটা বলতে পারবা a সর্বোচ্চ না b সর্বোচ্চ বিন্দু হ্যাঁ পিক পয়েন্ট কোনটা সর্বোচ্চ বিন্দু কোনটা জি শুনতে পাইনি আমি বি সর্বোচ্চ বিন্দু বি না ব্যাপারটা হয়নি মানে আসলে তোমাদের একটু ভুল ভাঙানোর জন্যই এই জিনিসটাকে আনা ব্যাপারটা হলো এখানে সর্বোচ্চ বিন্দু হলো এ আর সর্বনিম্ন বিন্দু হলো বি তোমাদের মানতে কষ্ট হইতে পারে কিন্তু কষ্ট হলেও একটু কষ্ট করে এটা মেনে নাও যে এখানে সর্বনিম্ন বিন্দু বা লোয়েস্ট পয়েন্ট বি সর্বোচ্চ বিন্দু হাইয়েস্ট পয়েন্ট এ বুঝাতে পারছি বুঝাই নাই কিছু মানতে বলছি হ্যাঁ মাঝে মধ্যে এটা হতেই পারে যে সর্বোচ্চ বিন্দুটাও সর্বনিম্ন বিন্দুর চেয়ে নিচে এটা হতেই পারে ঠিক আছে মানে এটা হলো দুইটা ফেজ একটা মানে একটা গাড়ির সরণ বনাম সময়ের গ্রাফ যদি আঁকতে চাই দেখো এই ফেজে যখন ছিল তখন এই গাড়ির বেগটা মানে গাড়ির ধরো বেগের কথাই আমি ধরতেছি গাড়ির বেগটা এখানে সর্বোচ্চ ছিল এই এ পয়েন্টে তারপর মনে করো কোনো এক জাদু আসলো জাদু করে ধরে গাড়িটাকে ওই পাশে পাঠিয়ে দিল ওই পাশে পাঠিয়ে দিই তখন কি হয়েছে তখন গাড়ির বেগটা সর্বনিম্ন হয়েছে বি বিন্দুতে তাই লোয়েস্ট পয়েন্টটা বি আর হাইয়েস্ট পয়েন্টটা এ ওকে কোন এক জাদুর মাধ্যমে এটা এখান থেকে ওখানে চলে গেছে জাদু করছে কিভাবে করছে জানি না হতেই পারে যেতে পারছি জি ভাইয়া মেনে নিতে বলছি বোঝাই নাই কিছু জাস্ট মেনে নিতে বলছি যে এটাই হলো লোয়েস্ট পয়েন্ট আর এটাই হলো আমাদের হাইয়েস্ট পয়েন্ট ওকে তো চলো এবার লোয়েস্ট পয়েন্ট আর হাইয়েস্ট পয়েন্টের ব্যাপারে আর একটু দেখে আসা যায় এখন আমরা তো জানি যে এই এই যে আমাদের এই ফাংশনটা দেওয়া ছিল এই ফাংশনেই তো আমরা গ্রাফ আঁকছি তাই না এখন এই ফাংশনে যদি আমরা একটু গ্রাফ আঁকি তো এই ফাংশনটাকে আমরা চলো একটু ডিফারেন্সিয়েশন করি
ডিফারেন্সিয়েশন রেজাল্টটা কি হবে আমাকে বলো, কি হবে? কাকে তামিনকে জিজ্ঞেস করি, কথাটা তো বলে নাই, তামিনুল বলো তো আনসারটা কিরকম হবে? 8x plus 2 by x আনসার কি হবে? আমি নিজে জিজ্ঞেস করলাম, তুষি দেখি নাই হয়ে গেল, হয়তো ভাবতে পারে আমার উপর চেক করতে পারে। আমার বোতলের মুখ পড়ে গেছে। সিক্স কি আনসার? কোথায় পাওয়ার নাই রে বাবা? এখানে দেখো x ইনভার্স 1 হয়, x এর উপর পাওয়ার হলো মাইনাস 1, গুণ অবস্থায় চলে আসবে, আর এখানে কি হবে x এর পাওয়ার হয়ে যাবে মাইনাস টু। মাইনাস টু কে আমরা ভাগ অবস্থায় x স্কোয়ার ভাবেও লিখতে পারি, ওইভাবেই লিখি সুবিধা হবে, x স্কোয়ার। আচ্ছা এখন ধরো মানে মনে করো এটা হলো আমাদের কি ভেলোসিটি বনাম টাইমের একটা গ্রাফ ছিল। আচ্ছা এখন এটাকে আমি ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে কি আমি এক্সেলারেশন পেয়ে গেছি না? ভেলোসিটি কে ডিফারেন্সিয়েশন করছি, এক্সেলারেশন পেয়ে গেছি না ভাইয়া? আচ্ছা আমি যদি এখন এই বি পয়েন্ট অথবা এ পয়েন্টের এক্সেলারেশন বিবেচনা করতে চাই, আচ্ছা আমরা তো নিজে থেকেই জানি বা আমরা মাত্র যে নিনজা টেকনিকটা শিখলাম গ্রাফের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করা, সেখান থেকে আমি বলতে পারি না এখানে এক্সেলারেশনের মানটা শূন্য? তার মানে কি আমাদের এই যে ফাংশন, এই ফাংশনের মানটা শূন্য? জি ভাইয়া বলতেই পারি। ওকে তো এইটা যদি আমরা বলতে পারি, জিনিসটাকে আমি এই পাশে নিয়ে আসি বা এটুকু তো মুছে দিতে পারি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করার কারো অসুবিধা আছে? মারিয়াম অসুবিধা আছে? না ভাইয়া নেই। এই ফাংশনটা মনে রেখো, এখন এই 8 টাকে ওই পাশে পাঠিয়ে দিই, মাইনাস 8। দেখো উভয় পক্ষে মাইনাস আছে, তো মাইনাস 1 দিয়ে গুণ করে দিলাম, মাইনাস 1 দিয়ে গুণ করে দিলে আমাদের এই জাস্ট মাইনাস গুলো চলে যাবে। আচ্ছা মাইনাস গুলো চলে যাওয়ার পরে কি হইলো, এটাকে উভয় পক্ষে উল্টায় দেই, উল্টায় দেই না মানে এই 2 টাকে ভাগ অবস্থায় নিয়ে যাই, 1 বাই এক্স স্কোয়ার থাকবে আর এই পাশে থাকবে 8 বাই 2। তো এবার এখানে আসতেছে 4 আর এখানে আসতেছে 1 বাই এক্স স্কোয়ার, তো এবার আমরা উল্টায় দেই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আসতেছে 1 বাই 4। তাহলে x ইকুয়াল টু কি আসছে? 1 বাই প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস হাফ, তাই না? আচ্ছা এখন বলবা যে আমি যদি শুধু এর কথা বিবেচনা করি, এ পয়েন্টের কথা বিবেচনা করি, এ পয়েন্টে x এর মানটা কত বলতে পারবা? এ পয়েন্টে x এর মানটা কত? x এর আমার দুইটা মান আছে, x এর মান 1 বাই 2 হয় পজিটিভ হাফ হবে বা নেগেটিভ হাফ হবে, যেহেতু আমি দুইটা মান বের করছি এবং আমার উভয় ক্ষেত্রেই দেখো শূন্য, আমি a আর b দুইটা নিয়েই বিবেচনা করতেছিলাম আর দুইটার ক্ষেত্রে ঢালের মান শূন্য, তাই আমার যে ঢালের ফাংশনটা ছিল তার সাথে শূন্য বসায় দিছি, শূন্য বসায় দিয়ে আমি x এর মানটা বের করছি, x এর মান পাইছি প্লাস মাইনাস হাফ। x এর মান প্লাস মাইনাস হাফ পাওয়ালে এখন আমরা কি করতে পারি, এখন আমরা যদি a পয়েন্টের কথা বিবেচনা করি, a পয়েন্টে আমার x এর মান কত বোঝাই যাচ্ছে, a পয়েন্ট হলো মাইনাস এর দিকে আছে, সো a পয়েন্টে x এর মান হলো মাইনাস হাফ। একইভাবে আমি যদি b পয়েন্টে x এর মানের কথা বিবেচনা করি, b পয়েন্টে x এর মান হলো প্লাস হাফ, তাই না? জি ভাইয়া মুছে দিলাম। আচ্ছা
এখন কি তোমরা কিছুটা কিছুটা ধারণা পাইছো যে কিভাবে আমরা একটা ফাংশনের ম্যাক্সিমা মিনিমা নির্ণয় করতে পারি বা সর্বোচ্চ সর্বনিম্ন নির্ণয় করতে পারি? নেগেটিভ হলে ম্যাক্সিমাম আর পজিটিভ হলে মিনিমাম হয়। পজিটিভ হলে মিনিমাম মানে ব্যাপার হলো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে হবে। একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে আমরা যেই ফাংশনটা পাবো, একটা ফাংশন মনে করো y না x2 দেওয়া ছিল, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করে আমরা 2x পেলাম, এই 2x পাবো। এই 2x থেকে আমরা 2x = 0 লিখবো। 0 লিখে এখানে কি x = 0 আসতেছে। আচ্ছা যাই হোক, ব্যাপার না। তো x = 0 আসলে এই এরকম একটা গ্রাফ যদি আমরা বিবেচনা করি, মানে এটা তো x2 এর গ্রাফ, সো আমাদের সর্বনিম্ন বিন্দু একমাত্র এখানেই আছে। ওকে, তো এর জন্য x = 0 আসলো। তো এভাবে ডিফারেন্সিয়েশন করে আমরা x এর মান পাবো। x এর মান পেয়ে আমরা যা করতে পারবো সেখান থেকে, আর সেখান থেকে যে পজিটিভ মানটা পাবো সেটা হবে আমার ম্যাক্সিমা, আর যে নেগেটিভ মানটা পাবো সেটা হবে আমার মিনিমা। আশা করি বোঝা গেছে। জি ভাইয়া। তো এরপরে আরেকটু কথা আছে, ব্যাপারটা হলো আমি সব সময় যে মান পেয়ে যাব ব্যাপারটা এরকম নাও হতে পারে, ব্যাপারটা এরকম নাও হতে পারে। এখানে আমরা, এখানে একটা স্পেশাল কেস ছিল, কারণ এখানে আমরা 8x আর 2x, x এর পাওয়ার প্রথমে ছিল 1 আর পরেরটাতে x এর পাওয়ার এখানে প্লাস ছিল আর পরেরটাতে x এর পাওয়ার ছিল -1। এখন অন্য কোন একটা ফাংশন থাকলে, মনে করো x এর পাওয়ার থাকতো 4, এখানে x এর পাওয়ার থাকতো মনে করো 3 -3, তাহলে কখনোই আমরা এত সহজে x = ±2 এরকম পাইতাম না। আমরা হয়তো এরকম পাইতাম, বা মনে করো এই যে এখানে 2 এর মান, তারপরে এই যে 8x 2x এসব মান দেওয়া নাই। কি দেওয়া আছে? দেওয়া আছে ax + b/x এরকম দেওয়া আছে মনে করো। তো এরকম দেওয়া থাকলে তখন সহজে, এত সহজে x = ±2 এমনটা আমরা পাবো না। তখন আমরা কি করব? তখন আমরা মনে করো x = এরকম পাইলাম, মনে করো 2a/b এমন পাইলাম, ধরো x = 2a/b। এখন কি করব? এই একবার ডিফারেন্সিয়েশন করে আমরা যে মানটা পাইছি, একবার ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাইছিলাম, এই 8x 2/x, এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা 2x² এরকম ফাংশন পাইছিলাম না? এই 8x + 2 এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা, দুঃখিত, এটাকে ডিফারেন্সিয়েশন করে আমি 8 - 2x² এরকম পাইছিলাম। তো এখান থেকে আমি সমাধান করে নিয়ে এসে সেখানে +-2 এটা পাইছিলাম। এখন আমি এমন একটা কেস বিবেচনা করতেছি যে কেসে এরকম এই সংখ্যা ঠঙ্কা এই 2 এসব দেওয়া নাই। কি দেওয়া আছে? এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আর সেখান থেকে একইভাবে আমি ডিফারেন্সিয়েশন করলাম, করলাম না আপাতত, ধরে নাও মনে মনে করলাম, করে তারপরে এক্স এর একটা সমাধান বের করলাম, মানে করলাম না মনে মনে ধরে নাও করছি, সেই সমাধানটা বের হয়েছে এই যে এটা, ঠিক আছে। আর মনে করো এটাকে ডিফারেন্সিয়েশন করে, যে ax + bx এটাকে ডিফারেন্সিয়েশন করে আমার একটা ফাংশন আসছে, আর সেই ফাংশনটা আমি ডিফারেন্সিয়েশন করে এখনো বের করি নাই। তো ধরে নাও যে এই ফাংশনটা হলো এটা। এখন আমি কি করব? আমি এই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, এই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, করে আমি যেই ফাংশনটা পাবো সেই ফাংশনে x = এটা বসায় দেব। ওকে, আমি বুঝাইতে পারি না ভালোভাবে, আমি একটু পরে আবার ওই জিনিস কথাটাতে আসবো, না এখনই বুঝাই দিয়ে চাই। ব্যাপারটা কি করব? প্রথমে যে ফাংশনটা আছে ওটাকে ডিফারেন্সিয়েশন করব, করে আমরা যে অ্যানসারটা পাবো, এই যে দেখো 8x + 2, এটা আমার +2/x এমন একটা ফাংশন ছিল, এইটাকে ডিফারেন্সিয়েশন করে আমি এই ফাংশন পাইছি, এই ফাংশন থেকে x = +-2 এরকম একটা ফাংশন পাইছি। এখন অন্য আরেকটা ফাংশন নিয়ে আসছি, যেটা হলো ax + bx, আর সেখান থেকে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করে একটা অজানা ফাংশন পাইছি, সেই অজানা ফাংশন থেকে x এর মানটা নির্ণয় করে ফেলছি। আচ্ছা, অজানা ফাংশন ধরে এরকম a - b/x² আমি নিজেও জানি না এভাবে, হ্যাঁ এভাবে এরকমই আসার কথা, ঠিক আছে, a - bx² এখান থেকে সমাধান করে, এখান থেকে সমাধান করলে আসলে এরকম আসবে না, তাও যাই হোক ধরে না, ধরে নিলাম যে এখান থেকে এটাকে সমাধান করে এরকম x = এটা পাইছি। ওকে, সমাধান করে যেটা পাইছি সেটা হাতে রেখে দিলাম, এরপর কি করলাম, এই যে একবার ডিফারেন্সিয়েশন করে আমরা যে অ্যানসারটা পাইছি, মানে যে ফাংশনটা পাইছি, সেটাকে আবারও ডিফারেন্সিয়েশন করব, আবারও ডিফারেন্সিয়েশন করে মনে করো এটা তো 0 হয়ে যাবে, কারণ এই a একটা কনস্ট্যান্ট, আর জাস্ট থেকে যাবে হলো b,
x cube minus 2 হবে এখানে একটা minus 2 dx cube তো এই x এর যে মানটা আছে এই ফাংশন f দিয়ে প্রকাশ করতেছি ঠিক আছে আচ্ছা অনেক গাদাগাদি হয়ে গেছে গাদাগাদি হয়ে গেছে গাদাগাদি না মানে যে ফাংশনটা পাইছি সেটা হলো p x cube minus 2 এই bx cube এই যে এই ফাংশনটা মানে আমাদের একটা ফাংশন ছিল সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করেছি তারপর আবার ডিফারেন্সিয়েশন করেছি মানে সেকেন্ড ডেরিভেটিভ নিলে আর যেটা আসবে সেটা হলো আমাদের যে ফাংশনটা আসছে সেখানে আমরা এসে এই এইটা বসায় দিব এটা বসায় দিলে আর যদি একটা পজিটিভ মান আসে এটা বসায় দিলে যদি একটা পজিটিভ মান আসে তাহলে আমরা বুঝব যেই যেই ভ্যালুটা বসাইছিলাম সেটা হলো মিনিমামের ভ্যালু আবার একইভাবে ধরো দুইটা মান আসতো বা এখানে ধরো একটা মান আসলে এটাকে আমি এখানে বসায় দিছি মানে আমার যে সেকেন্ড ডেরিভেটিভের যে ফাংশন আছে সেখানে বসায় দিছি বসায় দিয়ে একটা পজিটিভ মান আসছে তাহলে আমরা বুঝবো এই যে এই মানটা এটা হলো পজিটিভের জন্য এবং যদি পজিটিভ আসে তাহলে বুঝবো যে এর কোনো মানে সর্বনিম্ন বিন্দু নাই সর্বনিম্ন বিন্দু নাই বলতে কিরকম এই যে এরকম একটা ফাংশন হতে পারে ঠিক আছে ইউ এর মতো দেখো ইউ এর মতো এখানে জাস্ট একটাই সর্বনিম্ন বিন্দু আছে কোনো সর্বোচ্চ বিন্দু নাই একইভাবে এরকম একটা ফাংশন হতে পারে উল্টা ইউ বা ক্যাপ এটাই এখানে কি একটাই খালি সর্বোচ্চ বিন্দু আছে কোনো সর্বনিম্ন বিন্দু নাই তো যেমনটা বলতেছিলাম যে এক্স এর একটা সলভ বের করতে পারবো এই সলভটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বসাবো সেকেন্ড ডেরিভেটিভ বসানোর পর যদি পজিটিভ মান পাই তাহলে আমরা বুঝবো যে এই মানটা আমরা ইউজ করছি মানে যে মানটা আমরা বসাইছি সেটা হলো মিনিমার বা সর্বনিম্নটা মান ওকে আর যদি আমরা কোনো একটা নেগেটিভ ভ্যালু পাই আর নেগেটিভ ভ্যালু পাইলে আমরা যদি নেগেটিভ মানে সেকেন্ড ডেরিভেটিভে যদি বসাই নেগেটিভ ভ্যালু পাই তাহলে আমরা বুঝবো সেটা হলো সর্বোচ্চ বিন্দুর জন্য একইভাবে আমাদের কাছে যদি দুইটা মানে এরকম প্লাস মাইনাস আর 2a/b থাকতো ওকে প্লাস মাইনাস 2a/b থাকতো তাহলে একটাকে বসায় হয়তো আমরা পজিটিভ মান পাইতাম আরেকটাকে বসায় আমরা নেগেটিভ মান পাইতাম তো যেটাকে বসায় আমরা পজিটিভ মান পাইছি তাহলে বুঝবো x = ততোতে মনে করো x = d তে মিনিমা মানে আমাদের ওই যে একটা ফাংশন ছিল না প্রথমে এই যে এরকম এরকম সেখানে x = d যে অ্যানসারটা পাবো মানে এই d এর ভ্যালুটা এখানে বসাইছি বসাই সেই d এ তে x এর মানটা সর্বনিম্ন ছিল একইভাবে আমি যদি মনে করো আরেকটা ইয়া বসাই এখানে মানে আমরা তো দুইটা অ্যানসার পাইছি এই দুইটার আরেকটা বসাইলাম বসায় আমরা যদি একটা পজিটিভ রেজাল্ট পাই তাহলে কি বলবো সেটা হলো সর্বনিম্ন বিন্দু আর যদি নেগেটিভ পাই সেটা হলো সর্বোচ্চ বিন্দু আশা করি বোঝাইতে পারছি আচ্ছা পজিটিভ হলে কি সর্বনিম্ন কিভাবে পজিটিভ হলে সর্বনিম্ন আসলে পড়া হয় না এটা হলো যে প্রাণের মাঝে গণিত বাজে সৌমিত্র চক্রবর্তীর বই ম্যাথ বই আগে কিনছিলাম কিন্তু পড়াটা হয় নাই অনেকদিন এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না একটু উপরে নেই এখানে কি দেখতে হ্যাঁ এখন হয়তো দেখতে পাচ্ছ এখানে দেখো একটা মানে শুভকামনা লেখছে একটু ম্যাথের ভাষায় লেখছে কি লেখছে সেকেন্ড ডিফারেনশিয়াল নেগেটিভ হোক ঠিক আছে এখন তো তোমরা বুঝছো যে এই সেকেন্ড ডিফারেনশিয়াল নেগেটিভ হোক জিনিসটা দ্বারা কি বোঝায় জি ভাইয়া এটা অনেকদিন ধরে প্রশ্ন ছিল আমার মানে এটা হলো সর্বোচ্চ হোক লেখক সৌমিত্র চক্রবর্তী তার বানের মাঝে গণিত বাজে সেকেন্ড ডিফারেনশিয়াল নেগেটিভ হোক মানে একটা সর্বোচ্চ সাফল্যের পর্যায়ে পৌঁছায় ঠিক আছে আচ্ছা তো এখন একটা ব্যাপার আছে এই সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় গেলে তারপরে কিন্তু নামতে থাকে ঠিক আছে তার মানে ডিফারেনশিয়াল যদি নেগেটিভ হয় এরপরে তো মানে তারপরের দিন তো খারাপ আসতেছে সামনে আচ্ছা না আমার লাগবে না আবার এই সাইডে লাইফ আচ্ছা আমি একটু সস্তায় বুঝাই দিলাম কারণ এখানে আরো গ্রাফ ছিল 3 আর 4 নাম্বার ছিল গ্রাফ ওটাকে আসলে এত সস্তায় বোঝানোটা উচিত হয়নি তোমাদেরও বুঝতে হয়তো একটু কষ্ট হয়েছে ব্যাপার হলো এই যে একটা ফাংশন এফ দেওয়া আছে এটাকে আমরা একবার যদি ডিফারেন্সিয়েশন করি তোমরা যদি সুন্দরভাবে ডিফারেন্সিয়েশন করো মানে এতক্ষণ ধরে কত কষ্ট করে দেখছো যে কই গেল বাতিল গ্রাফ গুলা এই যে এটার করছিলাম তারপরে এই যে এটার করতে গিয়ে অনেক ইয়া হয়েছে আমি যখন প্রথমবার পড়াইছিলাম মানে অন্য MSCC তে যখন পড়াইছিলাম জাস্ট আমার এইটা বুঝাইতে মনে করো একদিন টাইম চলে গেছিল এরপর আবার এইটা বুঝায়
একদিনের ক্লাস পুরোটাই গেছিল জাস্ট গ্রাফ নিয়ে ওদের আলোচনা করতে করতে। তো এখন আমি যদি একইভাবে এই ছোট এই গ্রাফটাকে নিয়ে ওইভাবে ধীরে ধীরে বিন্দু বসায় বসায় তারপরে গ্রাফ আঁকতে চাই তাহলে একটু কষ্ট হবে, তবু তোমরা আশা থাকবে, যদি তোমরা করো না তো আশা থাকবে তোমরা নিজেরা বাসায় এরকম একটা গ্রাফ আঁকায় তার ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করবা। এটার ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করলে ব্যাপারটা এরকম আসবে, ওকে, এটার ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করলে ব্যাপারটা এরকম আসবে। এখন এই যে এই বিন্দুতে জিরো আসছে না, এখানে কি ছিল সর্বোচ্চ বিন্দু? জি ভাইয়া। এখন এটার যদি তুমি গ্রাফ নির্ণয় করো তাহলে দেখবা, মনে করো এইটা হলো থ্রি, মনে করো থ্রি বা এ ধরো নাও, তাহলে এই ঠিক এইখানে থ্রিতে বা এতে এই গ্রাফের এইটা এসে জিরোতে আসবে, বুঝাতে পারছো? জি ভাইয়া। ওকে, একইভাবে এইবার এই যে এই ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করার পরে যে অ্যান্সারটা পা মানে যে গ্রাফটা পাবা এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করো মানে এই জিনিসটাকে, তাহলে এটা এরকম আসবে, এটা এরকম আসবে। আমি আসল গ্রাফটা তোমাদের দেখাই, এটা দেখার দরকার নেই আপাতত, এই পাশের টুকু, এই যে এরকম একটা গ্রাফ ছিল এটাকে একবার ডিফারেন্সিয়েশন করছে তারপরে এরকম আসছে তারপর আবার ডিফারেন্সিয়েশন করছে এরকম আসছে, ওকে, মানে আমি যা আঁকাইছি সব ঠিকই আঁকাইছি, জাস্ট একটা ইয়া দিয়ে দিলাম। আচ্ছা, তো এই জিনিসটা যে নেগেটিভ বুঝতেই পারতেছো? জি ভাই। আচ্ছা, এর কোনো পজিটিভ ভ্যালু কেন নাই? কারণ এর কোনো সর্বনিম্ন বিন্দু নাই। এখন যদি গ্রাফটা এরকম হইতো যে এইরকম হয় এরকম, তাহলে এর একটা সর্বনিম্ন বিন্দু থাকতো, তাহলে আমাদের এই সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করার সময় তখনকার গ্রাফটা কেমন হইতো? তখনকার গ্রাফটা এই যে এরকম হইতো, এরকম হলে তখন কি থাকতো? এখানে দুইটা বিন্দু থাকতো, যেখানে মনে করো এখানে এটা বি বিন্দু, আর ধরো যে নিউমেরিক্যাল ডিজিট যদি দিই তাহলে মনে করো 7, ওকে, তাহলে এই বি বিন্দুতেও শূন্য, এ বিন্দুতেও শূন্য। এখন তুমি যদি আর এখানকার গ্রাফটা হইতো এরকম, ওকে, এখানকার গ্রাফটা হইতো এরকম, এটা একটু মুছি বড়, এখানকার গ্রাফটা হয়তো মনে করো এরকম এসছে তারপর এরকম চলে গেছে। এখন তুমি যদি এটা একবার ডিফারেন্সিয়েশন করে দেখো, এই যে মনে করো এটা হলো থ্রি বিন্দু বা এ বিন্দু, এ বিন্দুতে ভ্যালুটা আসছে নেগেটিভ, এ বিন্দুতে ভ্যালু নেগেটিভই আছে। একইভাবে মনে করো এটা হলো 7 নাম্বার বিন্দু, এই যে এটা হলো 7 বা বি ধরে নাও, তাহলে এখানে পজিটিভ আছে, বুঝা গেছে? জি ভাইয়া। তোমরা যদি অত্যন্ত সৎ ভাবে এই গ্রাফটার কি বলবো ওই যে যেরকম তরিকা শিখাইলাম ওই রকম তরিকায় ইয়া করো, তাহলে সহজেই এই জিনিসটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। বিন্দুগুলো অনেক কাছাকাছি নিতে হয় না হলে অ্যাকিউরেট না। আচ্ছা, আরেকটা আছে, এই আরেকটা তো এই একই জিনিস আর কি, এই একই জিনিস, এটা যদি ডিফারেন্সিয়েশন করো এই যে এরকম আসবে, এরকম আসবে মানে এই যে দেখো এটা হলো সর্বনিম্ন বিন্দু, এই একবার ডিফারেন্সিয়েশন করলে এটা যে একটা ফাংশনের গ্রাফ দেওয়া ছিল এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে এই দেখো শূন্যতে এসে থেমে গেছে, শূন্যতে এসে ইন্টারসেক্ট করছে, y অ্যাক্সিস বরাবর শূন্য বা y অ্যাক্সিসে তো আমরা ঢালের মানটা করতেছিলাম। এখন এই জিনিসটাকে আবারও যদি সৎ পদ্ধতিতে ডিফারেন্সিয়েশন করো তাহলে জিনিসটা এরকম আসবে, ওকে, এই জিনিসটা বুঝতে পারতেছো? একটা পজিটিভ ভ্যালু, আর বিশেষত এই যে মনে করো এটা a পয়েন্ট, এই এটা ছিল a পয়েন্ট, এই এ পয়েন্টে একটা পজিটিভ ভ্যালু থাকবে। এখন এ পয়েন্টের পরে এই যে মনে করো এটা বি পয়েন্ট, এই বি পয়েন্টটাও যে পজিটিভ হবে এর কোনো বাধ্যবাধকতা নাই, বি পয়েন্টে এরকম হইতে পারে কোনো ব্যাপার না, ওকে, তবে এ পয়েন্টে অবশ্যই পজিটিভ ভ্যালু আসবে, ওকে, আশা করি বুঝাইতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, একটু পানি টানি খাই নি। কালকে থেকে তো স্কুল, যাবা কে কে? যেতে তো হবে, আর না হলে ঠেলে বাস থেকে বের করে দিবে। ঘড়ি দিয়ে যাবা, আচ্ছা ঘড়ি আবার খাওয়া। ভাইয়া, আমাদের তো 17 তারিখে ক্যাম্পাস খুলে যাবে, তারপর থেকে আর ক্যাম্প করতে পারবো না, আমাকে যদি রেখে তোমার যদি সম্ভব হয় ইউটিউবে রেকর্ডেড ভিডিও থাকবে সেগুলো দেখে নিতে পারো বা বইটই কিনে নিয়ে পড়াশোনা শুরু করতে পারো, ওকে।
আর তোমরা যে সাহস করে পড়াশোনা শুরু করছো তার জন্য অনেক ধন্যবাদ, কারণ ক্যাডেট এজেন্সি আমাদেরকে অলিম্পিয়াড করতে দেয় না, মানে বাধা দেয় আর কি, ফোর্সফুলি, দরকার নাই তোমাদের এটা করার, এরকম টাইপের ব্যাপার স্যাপার। আচ্ছা, তো গ্রাফ নিয়ে এতক্ষণ কথা বললাম, আরেকটু গ্রাফ নিয়ে কথা বলবো, ঠিক আছে? এবার আরেকটু ডিফারেন্ট ওয়েতে কথা বলবো। মনে করো এরকম একটা জিনিস দেওয়া আছে, রাবার দিয়ে মুছতেছিলাম মার্কার, মনে করো এখানে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা আসলে এক্স এর উপর কিছুই ডিপেন্ড করে না, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, ওকে। এখন এইখানে একটা এ বিন্দু, এইখানে একটা এক্স বিন্দু, ওকে। এখন তোমাকে বলছে এই এ বিন্দু থেকে শুরু করে এক্স বিন্দুর এই যে এখানকার ক্ষেত্রফলটা নির্ণয় করতে, ওকে। এখন তোমাকে বলছে ক্ষেত্রফলটা নির্ণয় করতে। আচ্ছা, ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করা যায়? ax into c কি আসবে? ax into c কি বলো, একটু ভেবে বলো। yx is বরাবর যতটুকু আর x axis বরাবর যতটুকু পরিবর্তন হয়েছে ততটুকু গুণফল করলেই হয়েছে। মানে ব্যাপারটা হলো যে ধরে নাও যে আমাদেরকে প্রথমে এইটার একটা আঁকতে হবে, মানে এই যে এই বিশাল যে একটা এইটুকুর এই পুরা টুকুর, মনে করো এই পুরা টুকুর একটা আঁকতে হবে, সেটা কি হবে? মনে করো এই পুরা টুকুকে কি ধরলাম বি, বি চতুর্ভুজের একটা ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে জাস্ট এই ছোট যে ত্রিভুজ চতুর্ভুজটা, এই ছোট চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে হবে, এই ছোট চতুর্ভুজটা থেকে এই বড় চতুর্ভুজটার ক্ষেত্রফল বাদ দিলে আমরা কি এই যে এইটুকুর আমাদের কাঙ্ক্ষিত জায়গাটুকু পেয়ে যাব না? জি ভাইয়া। তো তাহলে ব্যাপারটা কিরকম আসতেছে, এই ছোট চতুর্ভুজের বড় চতুর্ভুজের দৈর্ঘ্য কি, বড় চতুর্ভুজের এইখান দেখে দেখো জিরো থেকে শুরু করে এক্স পর্যন্ত গেছে, তাহলে আবার দেখো এই প্রস্থ কি, আর জিরো থেকে শুরু করে সি পর্যন্ত গেছে, তাহলে সি এক্স, এটা কালি নাই কেন? আচ্ছা দেখতে পাচ্ছো তোমরা, হ্যাঁ সি এক্স। আচ্ছা, তারপর মাইনাস এই ছোট চতুর্ভুজ, এটা নিয়ে আমরা কথা বলতেছি, এই ছোট চতুর্ভুজের এখানে দেখো জিরো থেকে শুরু হয়ে এ পর্যন্ত গেছে, আবার এটা হলো দৈর্ঘ্য, আর এই জিরো থেকে শুরু সি পর্যন্ত গেছে, এটা হলো আমাদের প্রস্থ সি এ, ওকে। তাহলে আমাদের ক্ষেত্রফলটা আসতেছে এক্স মাইনাস এ, বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন এটা এই যে এখানে এ দেখি, এইটাকে একেবারে আমাদের পার্মানেন্ট সূত্র ধরে নাও, ওকে। এখন এটা থেকে কোনো নড়চড়ের সুযোগ নাই, আমাদের যেখানেই আসবে আমরা জাস্ট এই সূত্র বসাবো, ওকে। এখন আমাকে বলো যদি এমন থাকতো এইখানে এক্স, এইখানে এ, এইখানে সি, ওকে, এখন এর ক্ষেত্রফলটা পজিটিভ হইতো নাকি নেগেটিভ হইতো? এখন এটাকে বাদ দাও, ওকে, আমরা নতুন আরেকটা ইয়া নিয়ে আসছি, ওকে, আমাদের ঠিক এই সূত্রটাই ইউজ করতে হবে। এখন আমাকে বলো এই যে দাগ দেওয়া এই চলে যাইতেছে উপরে, এইখানে ক্ষেত্রফলটা পজিটিভ নাকি নেগেটিভ? এখানে ক্ষেত্রফলটা অবশ্যই নেগেটিভ আসবে। কেন নেগেটিভ আসবে? এখানে দেখো এক্স এর মানটা ছোট আর এখানে এ এর মানটা হলো বড়, তার মানে কি এক্স এর মানটা এখানে বসাইলে এটা হলো ছোট মাইনাস বড়, তার মানে কি দিন শেষে একটা নেগেটিভ ভ্যালু আসবে, যদি সি এর মানটা পজিটিভ, তো পজিটিভ নেগেটিভ গুণ হয় একটা নেগেটিভ ভ্যালু পাবো আমরা, তাই তো? জি ভাইয়া। এখন যদি আমাদের ফাংশনটা এমন হইতো এখানে মাইনাস সি তে আছে, এখন এইখানে আমাদের ফাংশনটার এখানে ঢাল এ তা দিয়ে দিলাম নেগেটিভ, এখানে আমাদের নেগেটিভ নাকি পজিটিভ? এখানেও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ, তাই না? এখানেও আমাদের নেগেটিভ। আচ্ছা, একইভাবে এই উপরেরটা জাস্ট একটু চেঞ্জ করে দিই, একটা জায়গায় এ আনলাম, এর জায়গায় এ আনলাম, এখন কি হবে? পজিটিভ, এখন পজিটিভ, কারণ নেগেটিভ নেগেটিভ গুণ হয়ে পজিটিভ হয়ে গেছে।
এই জিনিসটিও কি বুঝতে কারো অসুবিধা আছে যে ক্ষেত্রফল নেগেটিভ হইতে পারে? আর কারো নাকি বুঝতে অসুবিধা আছে? না। আর যদি তোমার বুঝতে কষ্ট হয় বা অন্য আর যে কারোরই বুঝতে কষ্ট হয়, তোমাকে কষ্ট করে এটা মেনে নিতে হবে যে ক্ষেত্রফল নেগেটিভ হয়, ম্যাথমেটিক্যালি ক্ষেত্রফল নেগেটিভ হয়, যদিও বাস্তব জীবনে ক্ষেত্রফল নেগেটিভ হওয়ার প্রশ্ন আসে না। ওকে, এখন জাস্ট এমনিতে ওটা নিয়ে একটু গল্প করে রাখলাম, আসলে কথা আমাদের ওইখানে না, আমরা একটু ডিফারেন্সিয়ালস নিয়ে কথা বলবো। মানে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে কথা বলছি, ডিফারেন্সিয়েশন কি জিনিস আমাকে একটু বলো দেখি। ডিফারেন্সিয়েশন কি জিনিস একটু সুন্দর সংজ্ঞা বলো। অর্পিতা, এরপর থেকে তো আর ক্লাসে অ্যাটেন্ড করবা না, তুমি একটু বিদায় ভাষণ দিয়ে যাও। বিয়োগ একবারে বলতে? জি, আমি শুনতে পাইনি। বিয়োগ, ডিফারেন্সিয়েশন, বিয়োগ, হ্যাঁ, আর ইন্টিগ্রেশন। আল্লাহ, আচ্ছা অন্য কেউ বলো। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাপ করা, মানে অনেক ভাইয়া ক্ষুদ্র অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিয়োগ বলা হয়, আর ইন্টিগ্রেশন হলো অনেকগুলা ছোট ছোট নিয়ে একসাথে করে, এই জন্য হলো মানে যোগ বলা হয়। একদম সিম্পল কথাবার্তা আমরা আসবো, কিন্তু এখনো আসেনি। এখন পর্যন্ত যেরকম কথাবার্তায় আছে আমরা সেরকম ইয়া করি। ডিফারেন্সিয়েশন হলো কোন একটা ফাংশনের তুমি ঢাল নির্ণয় করতেছো, ঢাল নির্ণয় করার সময় লিমিটের ধারণা ইউজ করে ঢাল নির্ণয় করতেছো, বা এরকম ভাবে বলা যায় লিমিটের ধারণার উপর ভিত্তি করে কোন ফাংশনের ঢাল নির্ণয় করাই হলো ডিফারেন্সিয়েশন। এখন বইয়ে কি সংজ্ঞা লেখা আছে আমি কখনো পড়িও নাই, কারণ আমি SSC 21, এখনো আমার ইন্টারে উঠলে বইয়ের পাঠ্য বইয়ে আসবে ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা টঙ্গা, তো এখন পর্যন্ত আমি জানি না বইয়ে কি লেখা আছে। তো এখন পর্যন্ত এটাই বুঝাইছি যে কোন একটা ফাংশনের ঢাল নির্ণয় করবা, সেটা থেকে লিমিটের ধারণার উপর ভিত্তি করে কোন একটা ফাংশনের তুমি ঢাল নির্ণয় করবা, এই প্রক্রিয়াটাকে, এই ঢাল নির্ণয়ের প্রক্রিয়াটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এখন ডেরিভেটিভস কি জিনিস? ডেরিভেটিভ হলো কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যে ফলাফলটা পাওয়া যায় সেটাকে বলা হয় ডেরিভেটিভ। আচ্ছা, তোমাদেরকে হয়তো বলা হয় নাই, এই ডিফারেন্সিয়েশনকে বাংলায়, মানে অতি শুদ্ধ বাংলায় বলা হয় অন্তরীকরণ বা ব্যবকলন বলে। অন্তরীকরণ, অন্তরীকরণ, নতুন মার্কার আনবো নাকি? আচ্ছা, নতুন মার্কার পরের দিন ইউজ করা যাবে না হয়, চলতেছে আপাতত। বা ব্যবকলন, অতি শুদ্ধ বাংলায় একে অন্তরীকরণ বা ব্যবকলন বলে। আর যেটা আমাদের আজকে পড়ার কথা ছিল ইন্টিগ্রেশন, মানে হয়তো বা হবে না পড়ানো, আছে যাই হোক। আর ইন্টিগ্রেশনকে অতি শুদ্ধ বাংলায় বলা হয় যোগজীকরণ বা সমাকলন, আর কেউ আসলে এরকম বলে না। আর স্পেশালি আমার তো বইয়ের সাথে এত, মানে বাংলা বইয়ের সাথে তো যোগাযোগ নাই, তাই আসলে আমি জানি না যে বাংলায় বলে কিনা। আর ইন্টিগ্রেশনকে বলা হয় যোগজীকরণ বা সমাকলন। তুমি যদি বাংলা বইটাই দেখতে চাও তখন যদি যোগদীকরণ সমাকলন, ডিফারেন্সিয়েশন কে একবারে বিয়োগ বলা যায় না, কারণ অনেকগুলো ভাগ করি তো ছোট ছোট, মানে ভাগের একদম না বিয়োগ বলা যায় না, এটাকে ভাগ বলা যায়, মানে ভাগ তো অনেকগুলো ছোট ছোট বিয়োগ করেই ভাগ হয়, এজন্য একবারে না সরাসরি একে বিয়োগ বলতে পারবা না। আসলে বিয়োগের ধারণাটা এটা ইয়া করে না। তুমি কি, তুমি তো নিয়মিত ক্লাস করো, আর তুমি তো আমাদেরকে আমাদের ওই যে আমি যখন ভেলোসিটি তারপর সরণ এগুলো পড়াইছিলাম, তখন কি আমরা সময়ের সাথে, মানে সরণ সরণের সাথে টাইমকে ভাগ করতেছিলাম, ওই ব্যাপারটাকে চেঞ্জ করে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে dsdt আনছিলাম না? জি, মানে এই ভাগের ব্যাপারটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র করার জন্য বা একেবারে অ্যাকুরেট করার জন্য আমরা এই ডিফারেন্সিয়েশন আনি। এখন ভাগ অবশ্যই একটা বিয়োগের প্রক্রিয়া বা বিয়োগ বলা যায়, আমাদের এই যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু আসলে আমাদের এই যোগ প্রক্রিয়ার মাধ্যমে আসছে। এই যোগকে সহজ ভাবে আমরা বিয়োগ গুণ ভাগ এরকম ভাবে প্রকাশ করে নিছি। যাই হোক, ম্যাথ পড়াইতেছি না আমি, ফিজিক্স পড়াইতেছি, বা ফিজিক্সের এমন একটা টুল পড়াইতেছি যেটা আসলে ম্যাথের সাথে খুব বেশি রিলেটেড। যাই হোক, ওইসব ব্যাপারের সাথে মাঝে একটু ভাগের সাথে রিলেট করা যায়, আর ভাগটা একটু বিয়োগ বিয়োগ গন্ধ আছে।
তো আচ্ছা বিয়োগের আবার যোগ যোগ একটা ব্যাপার স্যাপার আছে, তাহলে দিন শেষে যোগই বলা যায়। তাও দেখো ভাগের সাথে কি মিলা বা বিয়োগের সাথে মিলায় না দিন শেষে কথা এটাই। আচ্ছা তো যেটা বললাম আর ডিফারেন্সিয়েশন হলো প্রক্রিয়া আর ডেরিভেটিভস হলো আমরা যে ফলটা পাইছি। এখন তোমাদেরকে আরেকটা বিষয় পড়াবো, সেটা হলো ডিফারেন্সিয়ালস। ডিফারেন্সিয়ালস এখন এই ডিফারেন্সিয়ালস জিনিসটা কি বুঝে দিলাম। ডিফারেন্সিয়ালস জিনিসটা হলো এমন, মনে করো dy বাই dx, ওকে। এখন আমি মনে করো নিউটন আর লিবনিজ এর একটু কম্বিনেশন লিখি। নিউটন আর লিবনিজ এর কম্বিনেশন লিখবো বলতে গেলে এই যে y একটা ফাংশন আছে, y ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে যে অ্যানসারটা পাওয়া যায় সেটাকে কিভাবে লেখে, মানে নিউটনের ভাষায়। মানে নিউটন তো একটু কালো সচেতন ছিল, আমার মার্কারের কালো কম, তো সেভাবেই করি, জাস্ট একটা প্রাইম দিয়ে দিলাম, তাই না? মানে y কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জাস্ট y প্রাইম পাবো। তো সেটাই লিখি, এই যে দেখো y একটা ফাংশন ছিল সেটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা y প্রাইম পাইছি। ওকে বোঝা গেছে? তো তো এর পরের লাইনে দেখো আমি এখন পর্যন্ত এটা বলতেছিলাম যে এই ডি আর এই ডি ডি এক্স, এই এ ডি আর এ ডি এগুলো পরস্পর কাটাকাটি যাবে না, বা এই ডি এক্স কে ফুট করে নিয়ে কোথাও মানে কাটাকাটি করে দেওয়া যাবে না, এরকম বলতেছিলাম। কিন্তু এখন তোমাদেরকে একটু কি বলবো মানে শান্ত হইতে হবে, ঠিক আছে? এখন আমি আমি এতক্ষণ যা বলতেছিলাম তার একটু ব্যত্যয় ঘটাবো। কি করব, এই নিচে ডিএক্স কে ওই পাশে গুণ অবস্থায় নিয়ে যাব, এখান থেকে ধরে নিয়ে ওই পাশে নিয়ে যাব। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে কি এটা কোন একটা ওই যে গুণনীয়ক আকারে আছে কিনা, গুণনীয়ক আকারে যদি থাকে তাহলে তো আমরা ওই ডি আর ডি কেটে দিতে পারবো। আসলে আমাদের এই ডিএক্স এই জিনিসটা গুণনীয়ক বা ভাগ আকারে এরকম কোন অবস্থায় নাই, কিন্তু তবুও তবুও আমরা এই ডিএক্স কে এই পাশে মনে করো ধরে নাও জাদুকরি উপায়ে ভাগ অবস্থায় ছিল, এটাকে আমরা ওই পাশে গুণ অবস্থায় নিয়ে যাব y প্রাইম dx। আচ্ছা এটাকে যদি আমি ওই ds dt v ওই ফর্মে লিখতে চাইতাম তাহলে বিষয়টা কেমন দাঁড়াইতো? তাহলে বিষয়টা এমন দাঁড়াইতো v dt। আচ্ছা এই ds দ্বারা কি বোঝাচ্ছে, কেউ কি আমাকে বলতে পারবা? ডেল এস এর অনেক সূক্ষ্ম একটা মান, যেটা প্রায় শূন্যের কাছাকাছি, একটা পরিমাপ। অনেক সূক্ষ্ম পরিমাপ আমাদের কেন দরকার হয় বা ক্যালকুলাসে আমাদের কেন দরকার হয় সেদিক থেকে চলো আসি। এই যে দেখো আমাদের মনে করো এখানে একটা তার ছিল, হয়তো এই গল্প বলছি যে তারটা আমাদের এইরকম ওই আমার সোজা স্কেলটা কই গেল, সুন্দর স্কেল দেখতে হয় এরকম একটা সোজা স্কেল দিয়ে আমাকে বলছে এরকম বাঁকা তারের দৈর্ঘ্য মাপবো। এখন আমরা কি করলাম, এটাকে ছোট 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 ভাগে ভাগ করে নিলাম, ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে প্রত্যেকটা ভাগকে আমরা প্রায় সমান একটা পাইছি, তাই না? প্রত্যেকটা ভাগকে আমরা সমান পাইছি, এটা ধীরে ধীরে অল্প অল্প করে আমরা মেপে ফেলতে পারি। এই ছোট ছোট ভাগের দৈর্ঘ্য কি আমার জানা দরকার না? ছোট ছোট ভাগের দৈর্ঘ্য অবশ্যই আমাদের জানা দরকার। একইভাবে একটা গাড়ি এইরকম আঁকা বাঁকায় চলতেছে, এখন আমাকে বললো এই গাড়ির এই কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমাকে বলো। গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমাকে বলতে হলে আমার এই গাড়ির পথটাকেও ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে, তাই না? গাড়ির পথটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। এখন ভাগ করার জন্য তখন কি আমাদের এই ছোট অংশটার প্রয়োজন হইতে পারে, তাই না? মানে এই সরণ, সরণের ছোট ভাগ, সেটা আমরা নিনজা টেকনিক বা মানে ফিল্ড ওয়ার্ক না করেই বা মানে ওই রাস্তায় গিয়ে মেপে টেপে না এসেই বরং আমরা বাসায় বসেই কিভাবে মাপতে পারবো, এইভাবে মাপতে পারবো। মনে করো এস এর একটা ফাংশন এক্স স্কোয়ার দেওয়া ছিল, এখন সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, কি আসলো টু এক্স, টু এক্স এর সাথে অতি ক্ষুদ্র সময়, বললো যে 1 ন্যানোসেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, মানে তোমাকে বললো যে যে 30 সেকেন্ড, 30 সেকেন্ড গাড়িটা চলছে, এখন 30 সেকেন্ড গাড়িটা চললে এখন প্রত্যেকটা গাড়িটা এস এস ইকুয়াল টু এক্স স্কোয়ার ফাংশন মেনে চলতেছিল। তো এখান থেকে তুমি সরণের মানটা, বেগের মানটা খুব সহজেই পেয়ে যাচ্ছ, এই বেগের সাথে ডিটি বা অতি ক্ষুদ্র সময়টা গুণ করলে, বা 1 ন্যানোসেকেন্ড বা 1 পিকোসেকেন্ড বা 1 ফেমটোসেকেন্ড গুণ করবা। এই তো প্রত্যেকবার 1 ফেমটোসেকেন্ড গুণ করে 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 যতগুলা ডিএস আসবে সবগুলোকে একসাথে যোগ করলেই তোমরা এই গাড়ির ইয়াটা পেয়ে যাবা। এখন ব্যাপার হলো সবসময় তো আর এই এক্স স্কোয়ার ফরম্যাটে থাকবে না, গাড়ি চলবে না, স্পেশালি আমি যে এখানে দেখাইছি মানে বোঝাইতে চাইতেছি যে তোমরা বলতে পারো যে এই 30 সেকেন্ডকে 1 ফেমটোসেকেন্ড দিয়ে ভাগ করে দিব, 1 ফেমটোসেকেন্ড দিয়ে ভাগ করে যতটুকু আসে তার সাথে ওই একবার ডিএস যতটুকু আসবে তার সাথে গুণ করে দিব।
এখন ব্যাপারটা এমন হতে পারে যে গাড়ি এই পোর্শনে চলছে, মনে করো এক্স এই ফাংশন মেনে, এই পোর্শনে ঠিক আছে, এই ফাংশনে গাড়ি চলছে মনে করো বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এই ফাংশন মেনে। এরপরে এই পোর্শনে, এই পোর্শনে মনে করো গাড়ি চলছে সি এক্স কিউব ডিভাইডেড বাই ডি এই ফাংশন মেনে। তো এই প্রত্যেকটা ফাংশনের সময় তোমার ভি এর মান নির্ণয় করতে হবে, এরপরে এই এতটুকু সময়ে কতটুকু মানে কতটুকু মানে সময় পার হয়েছে মানে ডিটি কতটুকু হয়েছে, এক ন্যানো সেকেন্ড হতে পারে যে এই এক্স এইটুকুতে চলছে এক ন্যানো সেকেন্ড, সো এই এক ন্যানো সেকেন্ড ইন্টু এই এক্স থেকে ভেলোসিটির মান কত আসতেছে, ভেলোসিটির মান জাস্ট এ আসতেছে, এ ইন্টু ডিটি, এই দুটো গুণ করে তোমরা ডিএস এর মান পেয়ে যাবা বা এইটুকু অংশের মান পেয়ে যাবা। একইভাবে তোমরা যদি এইটুকু অংশের কথা বলো, এইটুকু অংশের তোমার একেবারে ভি এর মান নির্ণয় করতে হবে, হতে পারে যে এইটুকু অংশে মানে বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এইভাবে এক সেকেন্ড চলছে, তাহলে এখানে ডিএস ডিটি এর জায়গায় এক সেকেন্ড বসায় দিলে তোমরা খুব সহজেই ডিএস বি মানে ডিএস টু এর মান পেয়ে যাবে। একইভাবে এই তিন নাম্বার কেজেও একই কথা, এইভাবে তুমি ধীরে ধীরে ডিএস এর মান নির্ণয় করবে, ডিএস এর মান নির্ণয় করে তারপর সবগুলোকে একসাথে যোগ করে দিবে। সবগুলোকে একসাথে যোগ করার বিষয় না, আমরা অন্তত এইটুকু বোঝাইতে চাইতেছি যে ডিএস টা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা টার্ম। তো বোঝা গেছে তো? জি ভাইয়া। তো এই ডিএস টা অত্যন্ত প্রয়োজনীয় একটা টার্ম। আচ্ছা, এরপরে আমি আরেকটু বলে নেই, এই যে সব কিছুকে এই ছোট ছোট ডিএস 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 সবগুলোকে বের করে তারপর এই সবগুলোকে একসাথে যোগ করে দিচ্ছি, তাহলে এখানে আমরা কি করতেছি একটু বলতে পারবা? দেখো, ডিফারেন্সিয়েশনের সময় আমরা কি করছিলাম, আমরা ছোট ছোট করে ভাগ করছিলাম, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করার সময় আমরা ধুন একেবারে কালি নাই তো, ডিফারেন্সিয়েশন করার সময় আমরা ছোট ছোট করে ভাগ করছিলাম, একটা আস্ত ছিল তাকে ছোট ভাগে ভাগ করছি, ছোট ভাগ মানে একেবারেই ছোট ভাগে ভাগ করে তারপরে এর বেগ নির্ণয় করছি বা ঢালের মান নির্ণয় করছি। এখন আমরা কি করতেছি, আমরা এই ছোট 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 সমস্ত ভাগকে যোগ করে মানে ছোট অংশ থেকে বড় বানাইতেছি, তার মানে কি আমরা অ্যান্টি ডিফারেন্সিয়েশন এরকম কোন একটা কাজ করতেছি না, মানে ডিফারেন্সিয়েশনের অপোজিট। ওকে, এই জিনিসটাকে অ্যান্টি ডিফারেন্সিয়েশন বলা হয়, আপাতত জেনে রাখো এই জিনিসটাকে বলা হয় অ্যান্টি ডিফারেন্সিয়েশন। ওকে, আচ্ছা, তো এই ডিফারেন্সিয়াল এর একটা ব্যবহার দেখা যাক। ডিফারেন্সিয়াল এর একটা ব্যবহার বলতে এই যে এরকম দেখি, মনে করো এইরকম একটা বৃত্ত দেওয়া আছে এরকম, হ্যাঁ আচ্ছা দাঁড়া আমি নতুন মার্কার করতো, পরপুর কাছে আছে, পরপুর নামাজ পড়তেছে এখন। আচ্ছা এইখানে আসো তো তোমরা নাকি চলে গেলা? কেমন লাগতেছে ক্লাস আজকে, কি বোরিং না? আমি কি একটু তাড়াতাড়ি বুঝাই? আমি মনে হয় একটু ধীরে ধীরে বুঝাচ্ছি আজকে, যাই হোক হয়তো বলা হয় না, আজকে জীবনের 30তম ক্লাস করতেছি নিচ্ছি, এত ক্লাস 30 মাত্র, অনেক ক্লাস তো, অন্যরা তো একদিনে 10টা নাই, মানে মানে তোমাদের স্কুলের টিচার বা যারা বলে একদিনে 10টা, 30টা ক্লাস তো কোনো ব্যাপারই না। আমার কত এপ্রিল মাস থেকে শুরু করছিলাম, এখন কি মাস, সেপ্টেম্বর, এপ্রিল মে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, তাহলে তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেল, 6 মাস হয়ে গেছে। আচ্ছা, এরকম আর ব্যাসার্ধের একটা বৃত্ত আছে, এখন অল্প একটু ব্যাসার্ধ বাড়ানো হলো, ঠিক আছে, অল্প একটু ব্যাসার্ধ বাড়ানো হলে কতটুকু বাড়ানো হয়েছে, ডিআর মানে ডিআর বলতে বোঝাইতেছে তো খুবই কম পরিমাণ বাড়ানো হয়েছে। এখন এই যে খুবই কম পরিমাণ বাড়ানো হয়েছে, এই যে বাড়ানো অংশের, এই বাড়ানো অংশের ক্ষেত্রফল মানে ডিএ এরিয়া কতটুকু বাড়ছে সেটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, কেউ কি একটু চিন্তা ভাবনা করে বলতে পারবে যে কিভাবে কাজটা করা যায়?
হ্যাঁ বড়টা থেকে ছোটটা মাইনাস করে বড়টার ক্ষেত্রে বলতে গিয়ে ছোটটার ক্ষেত্রে বল বিগ দিয়ে 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 বড়টা থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ দিব। আচ্ছা আর কারো কোনো নিনজা টেকনিক মাথায় আছে? আচ্ছা আমি যেহেতু এখন একটু ক্যালকুলাস শিখছি তাহলে আমরা একটু ক্যালকুলাসের ভাষায় কাজ করার চেষ্টা করি। আচ্ছা ক্যালকুলাসের ভাষায় কিভাবে কাজ করব, দেখো এই এক্স এরিয়া, এই এরিয়া জিনিসটাকে কি পাই আর স্কোয়ার এরকম বলা যায় না? জি ভাইয়া। তার মানে কি আমাদের এই এরিয়া জিনিসটা আমাদের এই রেডিয়াসের একটা ফাংশন, তাই না? জি ভাইয়া। আমাদের এই এরিয়াটা ব্যাসার্ধের একটা ফাংশন, এই ব্যাসার্ধ চেঞ্জ হবে, ব্যাসার্ধ মনে করো 2 থেকে চেঞ্জ হয়ে 4 হবে, তখন এই ব্যাসার্ধ মনে করো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এই এরিয়া এক্সেলারেশন বলতেছি এই এরিয়া হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এইভাবে আমরা কাজ করতে পারি, ডি এ বাই ডি আর তাহলে কি ইকুয়াল টু এই যে পাই আর স্কোয়ার, এরকম ভাবে কি একটা কাজ করতে পারি না আমরা? জি ভাইয়া। এরকম ভাবে আমরা কাজ করব না, আসলে আমাদেরকে কি নির্ণয় করতে বলছে, আমাদেরকে ডি এ নির্ণয় করতে বলছে। এখন ডি এ নির্ণয় করার জন্য আমরা এরকম করব, একটা ডি আর ভাগ অবস্থায় দিব আর একটা ডি আর কোন অবস্থায় দিব। ওকে, দিন শেষে এটা এটা কাটাকাটি হয়ে নাই হয়ে যাবে, ঠিক আছে? এই যে এটা এই ডি আর আর এই ডি আর কাটাকাটি হয়ে নাই হয়ে যাবে, কিন্তু আপাতত কাটাকাটি করে নাই করে দিলাম না, কি হবে এই এক্সেলারেশন এর মানটা আমি বসায় দিই, আমি এক্সেলারেশন বলতেছি কেন রেডিয়াস আর এরিয়া, এরিয়া পাই আর স্কয়ার বি আর এই পাই আর স্কয়ার, একে ডিফারেন্সিয়েশন করলে আনসার কি আসবে? 2 পাই আর 2 পাই আর ইনটু ডি আর। এখন এই রেজাল্টটা যে ঠিক আছে এর কোন মানে একটা প্রুফ দরকার তোমাদের আশা করি, তো এই প্রুফটা আমরা কিভাবে করতে পারি? এখন দেখো যে আমার এখানে একটা রেডিয়াস আছে, মানে এখানে একটা বৃত্ত ছিল, বৃত্তের বাইরে এরকম আরেকটা মনে করো, এবার এখানে একটা ফিতা আছে, ওকে, এখন এই ফিতাটাকে আমরা খুলে এভাবে বাইরে আনতে পারি, তাই না? ফিতাটাকে খুলে এরকম বাইরে আনতে পারি। আচ্ছা এই ফিতার এই এক সাইডের দৈর্ঘ্য কতটুকু হবে বলতে পারবা? দৈর্ঘ্য হবে অবশ্যই এই যে এটার পরিধি সমান, তাই না? এটা হবে 2 পাই আর। আচ্ছা একইভাবে এর প্রস্থ কতটুকু হবে? প্রস্থ হবে ওই যে যতটুকু আমি ব্যাসার্ধ বাড়াইছিলাম, কতটুকু না আর না, তো কি হবে এটা বলো? ডিআর, এটা হবে ডিআর, কারণ আমি ডিআর পরিমাণ ব্যাসার্ধ বাড়াইছিলাম, তার মানে তখন এর ক্ষেত্রফলটা কি হবে? 2 পাই আর ইন্টু ডিআর। ওকে আচ্ছা মুছে ফেলি, এই গেল আমাদের ডিফারেন্সিয়ালস এর কথাবার্তা। আর তোমরা কি ক্লাস করবা, মানে আমি কি ইন্টিগ্রেশন শুরু করব? করব না করব না, শুরু করলে তো শেষও হবে না, কিছু বেসিক কনসেপ্ট দিলে তো। জি বলো। আচ্ছা আমি অল্প ধারণা দেই, ওকে অল্প একটু ধারণা দিই। ব্যাপারটা হলো এই যে দেখো ডি এ 2 পাই আর স্কোয়ার 2 পাই আর ডি আর, এই জিনিসটাকে কি বলতেছিলাম আমরা, ডিফারেন্সিয়ালস মানে অল্প একটু ছোট একটু অংশ। ওকে এখন দেখো ব্যাপারটা, তোমাকে এরকম একটা বৃত্ত দিয়ে বলল যে তুমি এই বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করো, তুমি আপাতত জানো যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র পাই আর স্কোয়ার। ওকে এখন তোমাকে একটু প্রুফ করে দেখাই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার কিভাবে আসে। তো তোমাকে এই জিনিসটা ইয়া করতে বললো, এক সেকেন্ড দাঁড়াও, তোমরা এখন ঠিক আছে
তো দেখা যায়, ভালো হবে। আচ্ছা, তো এখানে মনে করো তুমি জানো না যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। ওকে, এখন তোমাকে বলছি এই এটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে। এখন তুমি এটা জানো যে পরিধির মানটা হলো 2πr। পরিধির মানটা 2πr কিভাবে জানো? ব্যাপারটা হলো ওই যে প্রাচীন গ্রিকের মানুষরা বা অতি প্রাচীন কালের মানুষরা দেখছিল যে ব্যাস আর মানে ব্যাস আর ইয়ার অনুপাত, ব্যাস আর পরিধির অনুপাত, পরি থেকে কি দিয়ে, পরি থেকে সার্কামফারেন্স সি দিয়ে ইয়া করলাম, পরিধি আর ব্যাসের অনুপাত না? হ্যাঁ, পরিধি আর ব্যাসের অনুপাত একটা কনস্ট্যান্ট মান, সেটা হলো পাই। ওকে, ওই প্রাচীন আমলের মানুষরা দেখছিল পরিধি আর ব্যাসের অনুপাতটা একটা কনস্ট্যান্ট, সেটা হলো পাই। তো এখন তাহলে আমি এই পরিধিটা কিভাবে নির্ণয় করতে পারি? পাই ইন্টু ডি। তো পাই ইন্টু ডি কিভাবে হতে পারে? এই ডি কে আমরা এভাবে লিখতে পারি, 2πr, তাই না? মানে আর ডি কে 2r এভাবে লেখো। তো তোমার কাছে এটা জানা আছে সার্কামফারেন্স বা পরিধির মানটা হলো 2πr। এটা কি ছিল? এটা ছিল একটা এক্সপেরিমেন্ট। কিরকম এক্সপেরিমেন্ট? ওই যে অনেকগুলো বৃত্ত আঁকাইছে, বৃত্ত আঁকাই খালি পরিমাপ করতে গেছে যে এই ব্যাসার্ধ এত, পরিধি এত। মনে করো বৃত্ত না, মনে করো বল বানাইছে আটা দিয়ে বা কাদা দিয়ে, মনে করো বল বানাইছে, বলের পরিধি মাপছে আর ব্যাসার্ধ মাপছে কোন একভাবে। পরিধি পরিধি না, ব্যাসার্ধ না, মানে ব্যাস মাপা সম্ভব। মানে একটা আটার বল যদি হয়, তার ভিতরে একটা খিল বা কাঠি টাইপ কিছু ঢুকাই দিলে তোমরা খুব সহজেই এর ব্যাসের মানটা পেয়ে যাবা। এখন মনে করো আর চারপাশ দিয়ে ফিতা দিয়ে তোমরা খুব সহজেই পরিধির মানটাও পেয়ে যাবে। তো মনে করো ওই যে অনেকগুলো এক্সপেরিমেন্ট করে বড় বড় বল বানায়, ছোট বানায়, বড় বানায়, এক্সপেরিমেন্ট করে দেখছে পরিধি আর ব্যাসের অনুপাত, মানে পরিধি আর ব্যাস, হ্যাঁ পরিধি আর ব্যাসের অনুপাত সবসময় একটা কনস্ট্যান্ট, সেটা হলো পাই। তো এখন তাহলে পরিধির মানটা কত? পরিধির মান হলো 2πr। এখন এটা তোমার জানা আছে, এখন তোমাকে বলছি তাহলে এর ক্ষেত্রফলটা নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি করতে হবে? আমাদের এই যে ক্লাস সিক্সে মনে হয় তোমরা শিখছো যে আমাদের এরকম ভাবে যে একটা পাতা থাকে, ওকে, পাতা সুন্দর করে আঁকে, এরকম একটা পাতা থাকে, এরকম ভাবে তোমরা অনেকগুলো ঘর কাটো, ঘর কেটে একটা একটা করে কাউন্ট করো, এই যে 1 2, এখানে দেখো অর্ধেক, তাহলে এটাকে হাফ, 2+, এরকম হাফ আছে একটা, দুইটা, তিনটা, এরকম হাফ আছে তিনটা, 3 × হাফ 0.5। আচ্ছা এটা হলো 0.25, আচ্ছা এটা হলো 0.25, এটা 0.25, তো 0.25 আছে তিনটা। হ্যাঁ, এই যে এভাবে তোমরা ক্ষেত্রফল নির্ণয় করতে না ক্লাস সিক্সে একটা মানে ফিজিক্সে ছিল, জি ভাইয়া, ম্যাথ অলিম্পিয়াডেও এরকম ভাবে এরকম টেকনিকে মানে ক্ষেত্রফল টেত্রফল থাকে না ম্যাথ অলিম্পিয়াডে, ওরকম তো পারতাম না, মানে ম্যাথ পারতাম কিন্তু জ্যামিতি আসলে ওরকম পারা ইয়া না, মানে পারি না। তো জ্যামিতিটা এভাবেই মাঝে মধ্যে নির্ণয় করতাম, মাঝে মধ্যে যখন অনলাইনে হয়েছে তখন তো ইয়াতে কম্পিউটার স্ক্রিনে স্কেল দিয়ে চাঁদা দিয়ে মেপে টেপে যা আসতো বসাই দিতাম। তো ওই রকম পদ্ধতিতে না গিয়ে বরং আমরা একটু আধুনিক পদ্ধতি একটা বের করার চেষ্টা করতেছি। তো বের করার চেষ্টা ক্যালকুলাসের মাধ্যমে কিভাবে করতে পারি? আমরা এর পরিধিটা অল্প একটু বাড়ায় দিব, কি ওই ডিআর পরিমাণ বাড়ায় দিব, ডিআর পরিমাণ বাড়ায় দেওয়ার পরে তখন কি আসবে? ডিআর পরিমাণ বাড়ায় দিলে এই যে এই এটা নির্ণয় করার আমার আছে, ধরো কি ছিল আমি নিজেই ভুলে গেলাম, হ্যাঁ ওই ডিআর পরিমাণ বাড়াই দিলে ওই ডিএ যতটুকু ব্যাসার্ধ মানে যতটুকু ইয়া বাড়ছে আর যতটুকু ক্ষেত্রফল বাড়ছে সেটা হলো 2πr ইন্টু ডিআর। আচ্ছা একটা কথা মনে রাখবা, মানে তোমাকে যখন ক্যালকুলাসের মাধ্যমে কিছু প্রুফ করতে বলবে বা ক্যালকুলাসের মাধ্যমে কোনো কিছুর আয়তন নির্ণয় করো বা এরকম কিছু নির্ণয় করো, তাহলে তোমাদেরকে এরকম একটু বাড়ায় দিতে হইতে পারে বা একটু চেঞ্জ করতে হইতে পারে। একটু চেঞ্জ কেন করতে হইতে পারে? কারণ দেখো এই যে আমাদের ক্যালকুলাস জিনিসটা কি, আমরা যদি ঢাল নিয়ে কথা বলতে চাই তাহলে কি এই ঢালটা হলো স্লোপ। স্লোপ বলতে কি বোঝায়? ওই যে পরিবর্তনের হার। আমরা যদি সরণের পরিবর্তনের হার হলো বেগ, বেগের পরিবর্তনের হার হলো এক্সেলারেশন। ওকে, তো এই
পরিবর্তন হলে তবেই তোমরা এই ক্যালকুলাসের ব্যাপার স্যাপার গুলো ইউজ করতে পারবা। সো এই যে আমাদের একটা বৃত্ত ছিল, এই বৃত্তটাকে একটু পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? অল্প একটু বাড়াইলাম, ডিআর পরিমাণ বাড়াইলাম। ডিআর পরিমাণ বাড়ানোর পরে তারপরে এর সাথে কতটুকু ক্ষেত্রফল যুক্ত হলো, সেটা হলো যে ডি ইকুয়াল টু 2πr(dr). ওকে, এখন তোমার এই এর সূত্রটা বের করার পালা। এখন কিভাবে বের করতে পারো? এই যে এভাবে বের করতে পারো, তুমি ধরে নিলা যে এই একেবারে ছোট থেকে, আচ্ছা মনে হয় একেবারে ইয়াতে চলে আসছে, এই ছোট থেকে অল্প একটু বাড়াইছি, মনে করো একেবারে যখন শূন্যতে ছিল, এই শূন্য থেকে অল্প একটু বাড়াইছি, তারপর আরেকটু বাড়াইছি, তারপর আরেকটু বাড়াইছি, এরকম ভাবে অল্প 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 করে নিয়ে আমরা যোগ করব। এরকম কি ভাবতে পারো না? এরকম ভেবে ধীরে ধীরে অল্প 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 করে তারপর এইরকম DA1 DA2 এরকম ভাবে যোগ করতে পারো। এই যোগ করার একটা নিনজা টেকনিক আছে। এই যোগ করার নিনজা টেকনিকটাই হলো আমাদের ওই যে অ্যান্টি ডিফারেন্সিয়েশন। আর এই অ্যান্টি ডিফারেন্সিয়েশন জিনিসটাকে বলা হয় ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন জিনিসটাই কিভাবে প্রকাশ করে? এইভাবে, এই যে এই DA জিনিসটা দেখতেছো, এর সামনে জাস্ট একটা এরকম দিয়ে দিবে, এরকম সাইন দিয়ে দিবে। একইভাবে এই যে এর সামনেও একটা এরকম সাইন দিয়ে দিবে। আগে কি ছিল? আগে এই জিনিসটা একটা ডিফারেন্সিয়ালস ছিল। ডিফারেন্সিয়ালস বলতে কি বোঝানো হচ্ছিল? অত্যন্ত ছোট্ট একটা অংশ DA, এদের সামনে একটা জাস্ট ইন্টিগ্রেশন, একটা সাইন দিয়ে দিছে, সাপের মতো সাইন দিয়ে দিছে, বা এটাকে বলা হয় এই যে গ্রিক লেটার একটা আছে, এটাকে সামিশন বা সিগমা বলা হয়, সামিশনের ক্ষেত্রে ইউজ করে। আর এমনিতে নাম হলো সিগমা আর এস, এই দুটার একটা কম্বিনেশন করে এসটাকে আর সিগমাটাকে এরকম একটু লম্বা করে দিয়ে এরকম একটা চিহ্ন বানাইছে। এই চিহ্নটার নাম হলো সুম্মা। ওকে, এই চিহ্নটার নাম হলো সুম্মা। তো এই সামনে একটা সুম্মা চিহ্ন দিয়ে দিবা। এই চিহ্ন দেওয়ার পরে তাহলে এটা হলো ইন্টিগ্রেশন হয়ে গেল। তো প্রথমেই তোমাদের ইন্টিগ্রেশনের সূত্র দেখাবো কিনা? আচ্ছা, ইন্টিগ্রেশন একেবারে শুরু থেকে শুরু করবো না, নেক্সট ক্লাসে। ভাইয়া, ফিজিক্স এর জন্য শুধু সূত্রগুলো মুখস্থ করলেই হয়ে যায় না? হ্যাঁ, ফিজিক্স এর জন্য সূত্রগুলো মুখস্থ করলেই হয়ে যায়। আমি ঠিক ওই রকম কেন্দ্রিকই পড়াবো, মানে শুধু সূত্র মুখস্থ কেন্দ্রিকই পড়াবো। আগের হয়তো, আচ্ছা তোমাদের কি ইন্ট্রোডাক্টরি ক্যালকুলাস, আচ্ছা ইয়াতে দেখবে ইন্ট্রোডাক্টরি ক্যালকুলাস নামে একটা প্লে লিস্ট আছে, ওইখানে এরকম একটা ক্লাস আছে যেখানে জাস্ট আমি এই জিনিসটাকে ব্যাখ্যা করছি যে ইন্টিগ্রেশন জিনিসটা কি, তারপর বলে দিচ্ছি এই যে সব সূত্র। ওখানে দেখলেই তোমরা ইন্টিগ্রেশনের ক্লাসটা যদি করে নিতে চাও করে ফেলতে পারো। আর নেক্সট সপ্তাহে আবার পড়ানো হবে, নেক্সট সপ্তাহে না তোমাদের, হ্যাঁ নেক্সট সপ্তাহে পড়াবো, কারণ হ্যাঁ আমার নেক্সট যে চ্যাপ্টারটা পড়াতে হবে ওই চ্যাপ্টারটা পড়তে হলে অবশ্যই অবশ্যই ক্যালকুলাসের প্রয়োজন হবে। আচ্ছা, ব্যাপার হলো ওই যে এই নিয়মিত ক্লাসের বাইরে তোমাদেরকে কিছু রেকর্ডেড ক্লাস দেখতে বলছিলাম, প্রায় 4-5টা রেকর্ডেড ক্লাস, এগুলো কি দেখতেছো? জি ভাইয়া। আচ্ছা, তোমাদের কি গত ক্লাসে মনে হয় কিছু দেখানোর কথা ছিল, তাই না? আচ্ছা, তোমাদেরকে ওই 3 নাম্বার বা 4 নাম্বার ভিডিওতে গেলেই ওই যা দেখানোর কথা ছিল ওই সবকিছু না ওইখানে আস, তোমরা কি দেখছো যে ওই যে ক্লোজিং সেরেমনি Day 6 সম্ভবত তোমরা দেখছো না দেখো নাই? এখন বাস্কেটবলের ওটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা দিয়ে শুরু হয়েছিল আর কি। জি ভাইয়া, ওটা দেখেছি, প্রজেক্টাইলের একটা সূত্র দিয়ে ম্যাথ করছিল যে, হ্যাঁ বাস্কেটবলের শুধু ওইটুকুই কিনা, ওই যে Day 6 ক্লোজিং সেরিমনি শুধু ওইটুকু না, আরো আরো অনেক কিছু ছিল সম্ভবত, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, ওই সবকিছু নিয়ে ওইখানে সবকিছু আছে, ওইখান থেকে দেখে নিও আর কি, এটাই কথা। আচ্ছা, কালকে ক্লাসে স্কুলে কি কে মানে যাওয়ার কি প্ল্যান প্ল্যান করছো শুনি একটু? আমাদের 12টার সময় শুরু হবে। আমাদের 12টার সময়? আমাদের 2টার সময় শুরু হবে। আমাদের 3টায়? ও হ্যালো, আচ্ছা নাকি বের কখন? এসএসসি পরীক্ষার পর শুরু হবে এখন। আচ্ছা, 6টা ব্যাচ আছে। আর তামিনুলের
ভাই আমাদের তো 10টার সময় দশটার সময় তোমাদের সকাল সকাল ভালো আচ্ছা তো ইন্টিগ্রেশন নিয়ে পরে আরেকদিন কথা হবে ওকে কারো কি কোনো জানতে চাওয়া কিছু আছে বিভব নিয়ে ভাই ওই ওয়েবসাইট দিয়ে ফিজিক্স এর ক্যালকুলেশন করা যায় বলছিলেন না আচ্ছা ওয়েবসাইট ব্যাপার হলো ওয়েবসাইটে অ্যাড করা না একটু ঝামেলার ব্যাপার স্যাপার মানে বই থেকে বা পিডিএফ থেকে নিয়ে নিয়ে ইয়া করতে হয় তো ওইখানে কপি টপি করার সময় বেশ অনেক আর ফিজিক্স এর যে পাই ইউজ করে তারপরে আর জিরো আর ওয়ান ইত্যাদি ইত্যাদি ইউজ করে এখন এগুলোকে যখন আমি কপি করে নিয়ে আসি একেবারে ভাঙা ভাঙা টেক্সট হয়ে যায় তারপর আমার টাইপিং স্পিড অত বেশি ভালো না মানে যে ইয়া করব মানে বুঝতেছি যে এই যে এই জিনিসটাকে আমি যত সহজে আর ওয়ান এভাবে ছোট করে লিখতেছি এটাকে যদি আমি টাইপ করার সময় আর ওয়ান ওভাবে লিখতে চাই তাহলে তো বেশ সমস্যা হয়ে যাবে তাই এই কারণে কয়েকটা কয়েকটা অ্যাড করছি মানে চারটা মনে হয় অ্যাড করছি আর বাকিগুলো ড্রাফটে পড়ে আছে অ্যাড করা হয়নি এখন এই তোমরা গণিত যোগ্যে দেখতে পারো ঠিক আছে গণিত যোগ্য ভালো প্ল্যাটফর্ম আর গণিত যোগ্যে দেখতে পারো গণিত যোগ্যে আমি করি গণিত যোগ্যে আমি করি আচ্ছা এরপরে আছে মনে করো এই যে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ডট অর্গ এটার নাম কি শুনছো তোমরা হ্যাঁ ম্যাথ ক্যাম্পে বলেছে হ্যাঁ ব্রিলিয়ান্ট ডট অর্গ এটাও অনেক মানে বেশ অনেক মজার সাইট তুমি যদি নিজে থেকে শিখতে চাও তাহলে মনে করো ওদের বিভিন্ন কোর্সটোর্স আছে যেগুলো আসলে পেইড করা লাগে পেইড করা লাগে না ইন্টারনেটে সার্চ দিলে না ওই পেইড কোর্সের ইয়া পাওয়া যায় মানে একটু চুরি চুরি করা যায় আর কি মানে প্রিমিয়ামের এপিকে পাওয়া যায় এপিকে বলতে ইয়া মানে কম্পিউটারে করতে পারবে না মানে ওই যে এপিকে বলতে অ্যাপের যে ইয়া ভার্সন অ্যাপ ভার্সন জি বুঝতে পারলো নাই মানে ওই যে মোবাইল ভার্সনের এপিকে মোবাইল অত বেশি ইউজ করা হয় না তো তাই উইন্ডোজ 11 এ তো মনে হয় এখন মোবাইলের সফটওয়্যার ধরবে তাহলে উইন্ডোজ 11 এ ট্রাই করে দেখবো ও আচ্ছা ব্রিলিয়ান ডট অর্গ এর পাশে আরেকটা আছে দাঁড়া আরেকটা আছে এর পাশাপাশি একটা হলো সিক্রেট ওয়েব ডট অর্গ সিক্রেট ওয়েব তোমরা যদি শিখতে চাও মানে ব্রিলিয়ান ডট অর্গ এর প্র্যাকটিস করার জন্য প্লাস শেখার জন্য অনেক বেশি সুবিধা আছে এর পাশাপাশি যদি সিক্রেট ওয়েব ডট অর্গ এ যাও এটা মানে কি বলবো শেখার জন্য খুবই একটা ভালো প্ল্যাটফর্ম স্পেশালি তোমরা জানো যে বাংলাদেশে মানে তোমরা বুঝোই আর কি জানার কথা না মানে বুঝোই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা আসলে বিশ্বের অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা করে অনেক কম কিছু শিখতে পারবা বা অনেক কম কম জিনিসপত্র আগে অন্তত অনেক বেশি বেশি ছিল আগের বই পুরানো বই দেখলে তবু অনেক কম অন্যান্য দেশের তুলনায় অনেক কম আর বর্তমান বই তো অনেক বেশি সহজ করে লেখা মানে অনেক বেশি সহজ সহজ জিনিসপত্র অনেক কম কম পড়া শোনা তো এসব কম কম পড়াশোনা দিয়ে আসলে আমরা যদি অন্যান্য দেশের ইয়ার সাথে যদি পাল্লা দিতে চাই তাহলে আসলে আর হয় না তো যদি নিজে থেকে শেখার ইচ্ছা থাকে বা একটা একাডেমিক পড়াশোনারই একটা অংশ মানে একাডেমিক পড়াশোনাই করবা বাট অন্যান্য দেশের স্টুডেন্টরা যতটুকু শিখতেছে তুমি ততটুকু অন্তত শিখবা আমি বলতেছি না তুমি অলিম্পিয়াডের জন্য খুব অ্যাডভান্স শিখবো বা এরকম টাইপ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব সাবজেক্টই তুমি ততটুকু শিখবে যতটুকু বাইরের দেশের মানুষরাও শিখতেছে তার জন্য ভালো হবে যে ckt12.org এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে তোমরা শিখতে পারবা তারপর বিভিন্ন অ্যানিমেশন অ্যানিমেশন আছে সেগুলোও দেখতে পারবা অ্যানিমেশন দেখাবো নাকি আচ্ছা দেখি তোমাদের কি ঘুম ধরছে নাকি না ভাই আমি অনেক আনন্দেই আছি আনন্দে আছি বলতে একটু একটু জাস্ট সন্ধ্যা 11টা তো অনেকের জন্য সন্ধ্যা মানে এই ইয়াতে কাপড় টাপড় খালি একটু ধুইছি এর জন্য একটু জাস্ট ক্লান্ত এই জাস্ট ব্যাপার স্যাপার জামা কাপড় সবকিছু ধুয়ে দিলাম কালকে তো যাইতে হবে স্কুলে তো দেখতে পাচ্ছ এই যে এটা ck12.org এর ইয়া দেখা কি যায় আসছে তাহলে আমি দেখ
এই যে এখানে এই যে ফ্লেক্স বুকস এ যাবা, ফ্লেক্স বুকস 2.0 আছে, দেখা যাক 2.0 তে কি আছে। স্টার্ট লার্নিং আরো কই গেল। এখান থেকে এই যে মনে করো ম্যাথের ব্যাপার স্যাপার, সায়েন্স, তারা তোমাদের জন্য কোনটা উপযোগী? গ্রেড 8 পর্যন্ত আছে, 8 এর পর তোমরা এ অ্যালজেব্রা 1, জিওমেট্রি, অ্যালজেব্রা 2, প্রি ক্যালকুলাস, মানে এটা ধাপে ধাপে, মানে এই যে এই চারটা টপিক ইয়াতে পড়ানো হয়। আর হ্যাঁ, চারটা টপিক হলো 9, 10, 11, 12 মিলে পড়ানো হয়। আর এই যে এই টপিক গুলো দেখতেছো, এই টপিক গুলো হলো ইয়ার টপিক স্পেশালি, মানে অ্যাডমিশন, অ্যাডমিশন ইউনিভার্সিটি। তো চাইলে এগুলোও দেখতে পারো। আর আমি আসলে কি মনে হয় ছিল যে কোন ইয়াতে যাইতে হবে, জি কি বলতেছে আমি শুনতে পাচ্ছি না ভাইয়া। ওই গ্রেড গ্রেড গুলা কি হিসেবে? গ্রেড গুলা দেখি, আর ঘুরে আসি, আমি তো চলে আসলাম ওখান থেকে। লার্নিং সাবজেক্ট বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, সোশ্যাল সায়েন্স, মানে যা দরকার তোমার সবকিছুর আসলে বই আছে বলতে গেলে। ত্রিকোণমিতিতেই যায়, ত্রিকোণমিতি না ক্যালকুলাস ছিল তো, তো ত্রিকোণমিতির এক একটা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ আছে। ত্রিকোণমিতিক রেশিও, কস, সাইন, ক্যালকুলেটর, ট্রিক ফাংশন, এখানেই যায়। এখানে আবার বিভিন্ন টপিক আছে, এগুলো কি পেইড? এগুলা পেইড কি না? হ্যাঁ, এগুলা সম্পূর্ণ ফ্রি। এক্সাম্পল এক্সাম্পল 1, এক্সাম্পল 2, আর বহুত, মানে একেবারে একাডেমিক বইয়ের মতো এই জিনিসপত্র সবকিছু। আবার এর সাথে ভিডিও টিডিও দেওয়া আছে, এটাও দেখে নিতে পারো। আর এর বাইরে আমি তোমাদের আসলে যেটা দেখাইতে নিয়ে আসছি সেদিকে আসে, লাইব্রেরিতে কি আছে বেশি, লাইব্রেরিতে কখনো যাই নাই। আচ্ছা, লাইব্রেরিতে এটা নিজের লাইব্রেরি, বইটই কিনে টিনে রাখতে হয়। আচ্ছা, এই যে সিমুলেশন, সিমুলেশনে তোমরা চাইলে মজা টজা করতে পারো, দেখি কি কি আছে মজা টজার, ভালো কিছু এটা দেখা যায়। এটা তো মনে হয় দেখছো তোমরা, রেকর্ডেড ক্লাস দেখছো না? রেকর্ডেড ক্লাস এটা ছিল, তাহলে কি দেখাবো, প্রজেক্টাইল দেখাই। এটা How does the archer control the path of the arrow? Let's understand the physics behind this. তোমরা কি কথা শুনতে পাচ্ছ? ইংলিশে কথাটা বলতে। হ্যাঁ, constant horizontal speed. Due to the Earth's gravity, the arrow's vertical velocity varies. এখন দেখা যাক তোমরা তীর মারবা, তো স্পিড কত দেওয়া যায়। আগের দিন আমি পড়াইছি না প্রজেক্টাইল, প্রজেক্টাইলের সব সূত্র টুত্র তো তোমাদের জানা আছে তাই না? জি ভাইয়া। আচ্ছা, এই যে এটা হলো ডিস্টেন্সের টার্গেট, মানে এটা হলো আর এর মান, ঠিক আছে, মানে এখান থেকে এটা হলো আর এর মান। আচ্ছা, এটা হলো লঞ্চ অ্যাঙ্গেল, কত উপরে নিচে দিতে পারি। এটা হলো আর্চারের ডিস্টেন্স, স্ট্যান্ডিং অবস্থায় থাকবে না এরকম শোয়ানো অবস্থায় থাকবে না একেবারে কি অবস্থায় থাকবে। এটা হলো লঞ্চের স্পিড, কতটুকু হাই দেওয়া যায় না দেওয়া যায়। তো তোমরা হিসাব কিতাব করে আমাকে একটু বলো দেখি কিভাবে কি করব। দেখো, আমি জিরো থেকে প্রথমে মারলাম, জিরো থেকে 12 মিটার দূরে আছে, বা এটা একটু কমাই 8 মিটার রাখি। আচ্ছা, বেগ তো দিতে হবে, একটা দিলাম, বেগ দিলাম।
বিগ ডিলে দেখো এখানে টুক করে পড়ে গেল, টুক করে কেন পড়ে গেল, এই যে আমাদের এই হাইটের একটা ব্যাপার স্যাপারকে ঠিকঠাক রাখতে হবে। হাইটের ব্যাপার স্যাপারকে কেন ঠিকঠাক রাখতে হবে, ব্যাপার হলো এই যে এটা গ্র্যাভিটেশনাল একটা এক্সেলারেশন আছে, তার কারণে এটা এরকম ধীরে ধীরে নিচের দিকে পড়ে যাবে। এটা যদি একটু বাড়ায় দেই দেখি কাজ করে কিনা, ঠিকঠাক ভাবে হইলো না। আচ্ছা আর একটু বাড়াই, এই এখন ঠিক আছে, কোনো ইয়া দেখাই না কেন, ঠিকঠাক করছি, দিল না। আচ্ছা এবার দিয়ে দিচ্ছি, হ্যাঁ গেল। আচ্ছা এবার তোমরা বলো কিভাবে কি দিলে ঠিকঠাক জায়গা মতন বসতে পারে। হ্যালো, তুমি কি কথা শুনতেছো? আরেকটু কমিয়ে দিলে হতে পারে, অ্যাঙ্গেল একটু কমাবো, অ্যাঙ্গেল কমাইলে এটাকে, হ্যাঁ এবার স্পিড কমাবো না অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, ওকে হ্যাঁ এখন ঠিকঠাক আছে। আচ্ছা এটা কোনো ইয়া দেখায় না কেন, কোনো একটা ইয়া বাটন ছিল, যাই হোক একটু ইয়া দেখাই তো যে ঠিকঠাক আছে। আচ্ছা দাঁড়াও, ফিজিক্স আসলে দেখার মতো কিছু নাই, আমরা কেমিস্ট্রিতে দেখতে পারি, পরে দেখাবো না যখন আমাদের এটা নিয়ে কথা হবে। দাঁড়াও, ব্যাপার হলো আসল জিনিসগুলো আছে হলো নিচের দিকে, এই নিচের দিকে যেখানে মডার্ন ফিজিক্স নিয়ে কথাবার্তা আছে, বুঝতেছি যে মডার্ন ফিজিক্সে পড়াশোনা আসলে একটু মানে কি বলবো আধ্যাত্মিক লেভেলের, ঠিক আছে আধ্যাত্মিক লেভেলের জিনিসগুলোকে সিমুলেশনের মাধ্যমে বুঝাইলে তাহলে সোজা হয়। চল তো একটু ব্ল্যাক হোলে যাই দেখি, কখনো যাই নাই আসলে, দেখা যাক কি আছে। What would happen if you fell into a black hole? What would a friend outside the black hole see as you fell in? Could you still communicate with your friend by radio? Would you appear to age more slowly? More quickly? Let's investigate the science behind this. Albert Einstein proposed his theory of gravity nearly a century ago. This theory is known as general relativity. In general relativity, massive objects like planets, stars, and black holes bend space. According to theory, a black hole. আচ্ছা আমার কথা তো শোনা যাচ্ছে, তুমি এই জিনিসটা বোঝো কি বোঝো না আমি একটু বোঝাই দিই। ব্যাপার হলো এই যে এটা হলো একটা প্লেন, মানে গ্র্যাভিটি, গ্র্যাভিটি জিনিসটা এরকম একটা প্লেন ধরা হয়, মনে করো একটা আমার ইয়াটা একটু বড় দেখা যাচ্ছে না, হ্যালো তোমরা আসছো না চলে গেছো? জি ভাই আছি। তোমরা মানে ব্যাপার হলো মনে করো পুরাটাই একটা স্পেস বা যেটাকে আমরা জায়গা বা স্থান বলি, এই স্থান পুরো জিনিসটা কি এরকম একটা সমান্তরাল প্লেট ধরা হয়, মনে করো এটা সমান্তরাল, এই সমান্তরাল ধরা হয়। তো এখন গ্র্যাভিটি জিনিসটা কি, গ্র্যাভিটি জিনিসটা হলো এক ধরনের ফোর্স যেটা এই স্থানটাকে বিচ্যুত করতে পারে বা স্থানটাকে এরকম বাঁকায় দিতে পারে। ওকে, এই গ্র্যাভিটির প্রভাবে এই আশপাশ দিয়ে ঘুরে না, মানে গ্র্যাভিটির যখন ওই কি বলে গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে যখন আলোচনা হবে তখন এই জিনিসটা আবার তোমাদের কাছে আরো অনেক বেশি ক্লিয়ার হবে। মানে সব পুরো স্পেসকে এরকম একটা প্লেন ধরা হয় যেখানে একটা কোনো বস্তু থাকবে, মনে করো এই যে একটা বস্তু, মনে করো এটা একটা সূর্য, এই সূর্য কি করবে এই স্পেসটাকে একটু বাঁকায় দিবে। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছ সূর্য এই পুরো স্পেসটাকে একটু বাঁকায় ওরিয়েন্ট একটু নিচে চলে গেছে। ওকে, তো আর এটা এবার অফ করি। এখানে দেখো যে হোয়াইট ডাফট বা শ্বেত তারা, শ্বেত তারার ক্ষেত্রে কি হয়েছে একটু বেশি চলে গেছে। নিউটন স্টার, নিউটন স্টার কি জিনিস, নিউটন স্টার হলো যখন ওই যে মৃত্যুর প্রায় আগের দশা বলা চলে, যখন একটা একটা নক্ষত্র মারা যায়, নক্ষত্র মারা যাওয়ার ফলে তখন অনেক দ্রুত, মানে আমার আসলে অ্যাস্ট্রোনমি নিয়ে খুব একটা আগ্রহ, মানে খুব আগ্রহ না মানে খুব জানা টানা নাই, আগ্রহও নাই তাই আসলে পড়ি নাই। নিউটন স্টার
পালসার সম্পর্কে জানি, পালসার হলো খুব দ্রুত ঘোরে এরকম একটা তারা, তার ঠিক আগের অবস্থা সম্ভবত নিউট্রন স্টার বা তার পরের অবস্থা হইতে পারে, যে যখন অনেক বেশি দ্রুত ঘুরতে 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 যখন একেবারে মৃত্যু দশায় চলে আসে বা মানে ব্লাস্ট হয়ে যাবে এরকম একটা দশায় চলে আসে বা কিছু একটা হবে। তো তার আগের দশা হলো নিউট্রন স্টার, সেখানে দেখতেছো যে মানে অনেক বেশি ছোট্ট জায়গার ভিতরে পুঞ্জীভূত থাকে ভরটা, ভরটা অনেক ছোট্ট জায়গার ভিতরে পুঞ্জীভূত থাকে, তার ফলে কি হয় এই যে গ্র্যাভিটির মানটা অনেক বেশি, গ্র্যাভিশনাল যে ফোর্সটার মানটা অনেক বেশি হয়ে গেছে, একেবারে নিচে হয়ে গেছে, আর ব্ল্যাক হোলের ক্ষেত্রে পুরো নাই। তো দেখা যাক কি হয়। এই সাউন্ড আসেনি কেন? From within a certain distance of a black hole, at a place called the event horizon, no light can escape, including radio signals. The radius of the event horizon is called the Schwarzschild radius. Very near the event horizon, the warping of space-time means that, seen from far away, clocks appear to run slow. Radio signals are stretched to longer wavelengths, meaning lower frequencies, as well. Let's see how noticeable this effect would be. দেখি সিমুলেশনে কি আছে, ব্ল্যাক হোলের ভিতরে ঢুকা যাবে কিনা। দেখি এবার স্টার্ট করি, স্টার্ট কিভাবে করি। আচ্ছা, তোমরা এই ঘড়ির দিকে তাকাইলে জিনিসটা বুঝতে পারবা যে ঘড়িটা মনে হয় একটু কম কম চলতেছে না বেশি বেশি চলতেছে। হ্যাঁ, এই ঘড়িটা একটু ধীরে ধীরে চলতেছে, এই ঘড়িটা বেশি বেশি চলতেছে। তো এখানে ফ্রিকোয়েন্সিটা একটু বেশি করে দেই, তাহলে হয়তো আর একটু আস্তে চলবে রেডিও সিগন্যালের তুলনায়। আগাই না কেন, করছাই ফালতু জিনিস। আর কি করা যায়, কেমিস্ট্রি দেখি, কেমিস্ট্রিতে মজা আছে। কেমিস্ট্রিতে কোনটা দেওয়া যায় না ছিল, এটাই দেখা যেতে পারে। এটাও দেখছো কিনা জানি না, রেকর্ডেড ক্লাস দেখলে। আচ্ছা, শেষ করে দিব না থাকবা তোমরা? এটা দেখে নেই। ওকে, আচ্ছা দাঁড়া আমি সাউন্ড শেয়ার করি তাহলে সেটা সুবিধা হবে। অপশন নিউ শেয়ারে স্টপ করে আবার অন করি, তখন এনেবল করে দিব শেয়ার সাউন্ড। To protect drivers on the road, most modern cars have airbags. In a crash, a sensor detects a sudden change in a car's speed. It creates an electric current that triggers a heat source in the airbag canister. The heat causes the chemicals in the airbag to react, inflating the airbag. This whole process has to happen really fast, within about 30 milliseconds, in order to cushion the passengers in the car against impact. Can you make a chemical reaction that will inflate the airbag in time to protect your crash dummy? আচ্ছা, আমি একটু আগে ব্যাখ্যা করে নিই, আবার রিপ্লাই দিয়ে দিই এটাকে। কথা তো শোনা যায় তাই না? To protect drivers on the road, most modern cars have airbags. আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে। ব্যাপারটা হলো যে এই যে আমাদের যে মানে গাড়ির দুর্ঘটনা এড়ানোর জন্য এই গাড়িতে একটা লাগানো থাকে, একটা মানে ব্যাপার স্যাপার থাকে যে গাড়ির সামনে দিয়ে একটা বাতাসের ব্যাগ চলে আসে। ব্যাপারটা কিভাবে কাজ করে, যখন গাড়ি কিছুর সাথে ধাক্কা খায় তখন এই ক্র্যাশ সেন্সর একটা মানে
একটা সংকেত আসে, সংকেত আসার ফলে কি হয়, ক্রাশ সেন্সর থেকে একটা মনে করো কোন একটা বিদ্যুতের মাধ্যমে সম্ভবত, হ্যাঁ বিদ্যুৎ বা কোনো টেম্পারেচার বাড়ায় দেওয়া হয়, তার ফলে এখানে যেই ইয়াগুলা থাকে, যে পদার্থগুলো থাকে, এরা বিক্রিয়া করে ফেলে, এরা বিক্রিয়া করে কোন একটা গ্যাসীয় পদার্থ উৎপন্ন করে। প্রথমে থাকে কঠিন পদার্থ, কঠিন পদার্থ বিক্রিয়া করে কোন একটা গ্যাসীয় পদার্থ উৎপন্ন করে, গ্যাসীয় পদার্থ উৎপন্ন করার পরে কি হয়, গ্যাসীয় পদার্থ ওই ব্যাগটাকে ফুলায় দেয়। এই কাজটা খুবই দ্রুত হয়, তার ফলে প্যাসেঞ্জার গুলো একটু বেঁচে যায় বা যিনি ড্রাইভার ইয়াতে আছে তিনি বেঁচে যায়। তো চলো বিষয়টা আমরা একটু সিমুলেশনের মাধ্যমে দেখি। এখন তোমরা বলবা আসলে, ওকে কে কে আসছো দেখা যাক। ওকে আচ্ছা, নাকি বলো কয় মোল দিব। আচ্ছা হ্যালো নাকি, শুনতে পাচ্ছো? হ্যাঁ ওকে, কয় মোল দিব, এক মোল না দুই মোল না কয় মোল? এখানে দেখো সোডিয়াম অ্যাজাইড আছে, আর সোডিয়াম অ্যাজাইড আছে এর সাথে বিক্রিয়া করে কিছু একটা উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে দেখি। আচ্ছা দাঁড়াও, আমার সাউন্ডটা শেয়ার করো। সাউন্ড শেয়ার এর কারণে কি কোনো প্রবলেম হচ্ছে? না ভাইয়া। এই যে এখানে দেখতেছো যে সোডিয়াম অ্যাজাইড, একটু বড় করি, ওকে, এই যে NaNO3, এই জিনিসটাকে বলা হয় সোডিয়াম অ্যাজাইড। এটা বিক্রিয়া করে সোডিয়াম আর 3 নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। আর এই সোডিয়াম অ্যাজাইডটা, এই সোডিয়ামটা মানে যে উৎপন্ন সোডিয়াম হয়েছে, এই সোডিয়ামটা তো মনে করো বাতাসের সংস্পর্শে আসলে সাথে সাথে আগুন টাগুন ধরে অবস্থা, আগুন টাগুন ধরে অবস্থা খারাপ হয়ে যেতে পারে। মানে বাইরের ইয়া থেকে বাঁচার জন্য আমরা, বাইরের সংঘর্ষ থেকে বাঁচার জন্য আমরা ভিতরে একটা বিক্রিয়া করলাম, কিন্তু বিক্রিয়া করার ফলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে ভিতরেই একটা বিস্ফোরণ হয়ে গেল, তাই না? সোডিয়াম তো বাতাসের সংস্পর্শে এসে একেবারে আগুন টাগুন ধরে যায়, এরকম পদ্ধতিতে বিক্রিয়া করে, তাই না? তো এই সোডিয়ামটাকে নিষ্ক্রিয় করার জন্য সেখানে আবার পটাশিয়াম নাইট্রেট নামে আরেকটা যৌগ থাকে, সেটা পটাশিয়াম নাইট্রেট বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড আর পটাশিয়াম অক্সাইড উৎপন্ন করে। এখন ব্যাপার হলো সোডিয়ামকে আবার অক্সাইডে পরিণত হইতে হলে তখনও আসলে ওই রকম তাপ উৎপাদী একটা ব্যাপার স্যাপার থাকবে। তবুও যাই হোক, আবার তখনও নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেন গ্যাস এখানেও নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে 4 মোল নাইট্রোজেন গ্যাস পাচ্ছি, মানে বেশ অনেকখানি নাইট্রোজেন গ্যাস পাচ্ছি। একইভাবে দেখো পটাশিয়াম অক্সাইড আর সোডিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড হয়তো বা ভিতরেই ছিল বা বাইরে কোথা থেকে আসছে, যাই হোক এই সোডিয়াম এই সবগুলো ইয়া করে অ্যালকাইন সিলিকেট উৎপন্ন করে। এখন দেখো গাড়ির ভিতরে যদি অ্যালকাইন সিলিকেট বা গ্লাস উৎপন্ন হয় তাহলে মানে কি সমস্যা হইতে পারে একটু বলবা? ব্যাগ কি আর ব্যাগ থাকবে? হ্যালো, না ভাই শক্ত হয়ে যাবে। ব্যাগ শক্ত হয়ে যাবে না, মানে ব্যাগ ফাটে যাবে, তাই না? জি ভাই, কাঁচও ভেঙে যাবে। ব্যাগ ফেটে নাই হয়ে যাবে পুরো। ওকে, এখানে তোমরা মানে বর্ণনা পড়ে নিতে পারো, সোডিয়াম সম্পর্কে বর্ণনা আছে কি পড়বা নাকি, কেউ কি পড়তেছো? অনেক ছোট লেখা তো দেখা যাচ্ছে, বড় করে যাই হোক কেউ পড়বা না জানি। আচ্ছা তো ইয়া বলছিল 2 মোল নেওয়ার কথা, নেই 2 মোল? ইয়া নাকিব শিওর তো 2 মোল নিব? আর নাকিব তো চলে গেছে। আচ্ছা 2 মোল নিয়ে দেখি কি হয়, কারণ এখানে কিন্তু নাইট্রোজেন গ্যাস অনেক বেশি উৎপন্ন হচ্ছে, তাই না? প্রায় 3 মোল নাইট্রোজেন গ্যাস। আচ্ছা মোটামুটি বাঁচা গেছে। আমি যখন প্রথমবার করছিলাম তখন 1 মোল নিয়ে করছিলাম, 1 মোল নিয়ে করার সময় দেখো নাইট্রোজেন গ্যাস একটু কম উৎপন্ন হয়েছে, তার মানে কি আমাদের 4 মোলটাও আসলে অনেক কম হয়ে যায় মানে প্রয়োজনের তুলনায়। ওকে, তাই আসলে আর হচ্ছে না। এরপরে পরে আরেকটা দেখি, অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে দেখি। অ্যামোনিয়াম নাইট্রেট সম্পর্কেও এখানে পড়ে নেওয়া যায়, কই গেল? অ্যামোনিয়াম নাইট্রেট কি বিক্রিয়া করবে, বিক্রিয়া তো দেখায় না এখানে। আচ্ছা বিক্রিয়া না দেখাক, তো কয় মোল নিব অ্যামোনিয়াম নাইট্রেট? তামিনুল বলো। না এখানে কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন হবে, নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হবে, মানে দুই প্রকারের গ্যাস উৎপন্ন হবে। তাহলে কি 2 মোল নেওয়া উচিত হবে না 1 মোল নেওয়া উচিত হবে? 1 মোল
এক মল নিয়ে আমরা করে দেখি দেখি কি হয়। এক মল নিয়ে আমরা বেঁচে গেছি, এক মলের পরিবর্তে আমরা যদি দুই মল নিতাম তাহলে কি হইতো, আর একটু ভালোভাবে বাঁচতে পারতাম মনে হয়। দেখা যাক কি হয়। বেশি হয়ে গেছে, অনেক বেশি গ্যাস হয়ে গেছে, যার কারণে একেবারে ফেটেই গেছে। ওকে, এরপরে দেখি নাইট্রোগ্লিসারিন নিয়ে কি করা যায়। নাইট্রোগ্লিসারিন কয় মল নিব? তোমরা কি নাইট্রোগ্লিসারিন জিনিসটা চিনো? না ভাইয়া। এটা অলরেডি নাইট্রোগ্লিসারিন একটা মানে বিস্ফোরক জাতীয় পদার্থ, মানে বিস্ফোরণ সহকারে বিক্রিয়া করে। মানে এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে গ্যাসের পরিমাণটা অনেক বেশি হবে। ঠিক আছে, তোমরা অলরেডি এখানে সংকেতটা দেখতে পাচ্ছ, এখানে নাইট্রোজেনের অণু, অক্সিজেনের অণু, হাইড্রোজেন অণু, মানে সবগুলাই যদি গ্যাস উৎপন্ন করে তাহলে গ্যাসের ঠিক কত অণু থাকতে পারে। আর এই যে মলিকিউল এক্সপ্লোরার, একটা বিস্ফোরক পদার্থ, তো দেখা যাক কিরকম কি হয়। দুই মলই নেই, না দুই মল না, এক মল নেই, এক মল নেই। এক মল শুরু হওয়ার আগেই দেখো, এখানে যদি তোমরা ভলিউমের ক্ষেত্রে খেয়াল করো, এক লাফে কত সব গ্যাসীয় পদার্থ। কারণ দেখো প্রথম ক্ষেত্রে যদি আমরা কত ছিল, প্রথম ক্ষেত্রে ছিল আমাদের চার মল নাইট্রোজেন, আর এখানে কত মল উৎপন্ন হচ্ছে? 12 মল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, 10 মল জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে, 6 মল নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে, 1 মল অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। আল্লাহ রে বাবা রে বাবা, কত? 16, তার সাথে আবার 12, 18, 18, 28, 29, 29 মল গ্যাস উৎপন্ন হচ্ছে। আমাদের পারফেক্ট কত ছিল? 4 মলে আমরা পারফেক্ট, 4 মল না, 8 মলে আমরা পারফেক্ট পাইছিলাম। আমাদের এই যে প্রথমটা ছিল সোডিয়াম অ্যাজাইড, তখন আমরা 2 মল নিছিলাম, 2 মল নিয়ে 4 মল পেয়ে আমরা একটা পারফেক্ট পজিশনে আসছিলাম। আর নাইট্রোগ্লিসারিনের ক্ষেত্রে একেবারে 29-এ চলে গেছে। আবার অ্যামোনিয়াম নাইট্রেটের ক্ষেত্রে আমরা যদি 2 মল নেই দেখি কি হয়। অ্যামোনিয়াম নাইট্রেট কিন্তু দেখো ভলিউমের ক্ষেত্রে অতটাও উপরে ওঠে নাই। অ্যামোনিয়াম নাইট্রেটের ক্ষেত্রে এখানে 3 মল, হ্যাঁ এখানে 3 মল উৎপন্ন হচ্ছে। তাহলে কি আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল? আগেরটার ক্ষেত্রে যাই, আগেরটার ক্ষেত্রেও 3 মল নাইট্রোজেন ছিল, কিন্তু তবু 2 মল নেওয়ার পরে ঠিকঠাক ছিল, কেন ছিল বুঝলাম না। হয়তো বা এই যে অক্সাইড কি আয়তন বেশি, আচ্ছা আচ্ছা, ব্যাপারটা এরকমও হতে পারে। এই যে দেখো এখানে 2 মল বিক্রিয়া করে 3 মল নাইট্রোজেন উৎপন্ন করছে, ওকে, মানে 2 মল পুরাটাই বিক্রিয়া করে 3 মল নাইট্রোজেন উৎপন্ন করছে। আর অ্যামোনিয়াম নাইট্রেটের ক্ষেত্রে যাই, এখানে যদি আমরা বিক্রিয়া দেই, এখানে আসলে 2 মল থেকে উৎপন্ন হচ্ছে না, এখানে যদি 2 দিয়ে গুণ করে দিয়ে তারপরে হিসাবের মধ্যে আনতে হবে, নাইট্রাস অক্সাইড তারপরে পানি, দুটাকে 2 গুণ করতে হবে। আর সোডিয়াম অ্যাজাইডের ক্ষেত্রে গেলে তখন আবার দেখো এখানে 2 মল থেকেই 3 মল নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে, মানে আমাদের পারফেক্ট হলো 3 মল নাইট্রোজেন। বুঝতে পারছি জি ভাই। এখানে আরো ব্যাপার স্যাপার আছে, এখানে কনসেপ্ট আছে, তারপর ফিডব্যাকে আছে, চ্যালেঞ্জ মিটে কোশ্চেন টোশ্চেন দেখা যায়, কত কিছু আর গেলাম না। আরো কিছু দেখাবো, অলরেডি একজন চলে গেছে, গোল্ডফিশ, দাঁড়াও। এই জিনিসটা সুন্দর আছে, এখন এই জিনিসটা দেখবো না, এটা না দেখি, এই জিনিসটাই দেখি। এটা এটা থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবা, মানে পানি কেন ফুটে টুটে এসব সম্পর্কে একটা ধারণা আইডিয়া হবে। আচ্ছা এগুলো দেখাইতেছি, কপিরাইটে কোনো ঝামেলা করবে না ইউটিউবে আপলোড করতে গেলে, আল্লাহ জানে। এগুলো তো ফ্রি না? হ্যাঁ, ইউ প্রবাবলি অলরেডি নো দ্যাট বয়লিং ওয়াটার ইজ হট ওয়াটার। But just how hot is water when it is boiling? The boiling point of a liquid is the temperature at which the vapor pressure equals the pressure surrounding the liquid. The pressure surrounding the liquid on Earth is called atmospheric pressure. What happens to the boiling point of water when we travel around the world? Does water boil at the same temperature everywhere? শোনা যাচ্ছে তো আমার কথা?
ব্যাপারটা হলো পানি কেন ফুটে বাষ্প হয়, মানে বাষ্প কখন হয়? বাষ্প তখনই হয় যখন ওই যে পানির ভিতরে একটা বাষ্প চাপ আছে, এই পানির ভিতরের বাষ্প চাপ আর বাইরে যেসব জলীয় বাষ্প আছে এদের বাষ্প চাপ পরস্পর সমান হয়। দাঁড়াও আবার রিপ্লে দেই। You probably already know that boiling water is hot water. But just how hot is water when it is boiling? The boiling point of a liquid is the temperature. এই যে বাইরের অ্যাটমোস্ফিয়ারিক যে প্রেশারটা, এই প্রেশারটা আর ভিতরের যে বাষ্প চাপ ভ্যাপর প্রেশার, এটা যদি পরস্পর সমান হয় তখন এই আমার এই পানির অণুগুলো বাষ্পে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছি জি ভাই। মানে বাইরের যে অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার কত, 101-325 প্যাস্কেল থাকে, সেই পানির ইয়া যদি 101-325 প্যাস্কেল হয়ে যায় তখন পানি বাষ্পে পরিণত হবে। আর সেটা এখন যদি এমন কোন একটা পর্যায়ে চলে যাও, সেখানে মনে করো 201-325, আর সেখানে অবশ্যই ভিতরের বাষ্পচাপটাকে অনেক বেশি হইতে হবে। ভিতরের বাষ্পচাপটা যদি মানে আগের মোটামুটি আগের দ্বিগুণ করছে, আগে ছিল 101-325, এখন 201-325, মোটামুটি বলা চলে দ্বিগুণ, তো ভ্যাপর প্রেশারটা অনেক বেশি হইতে হবে, সুতরাং তাপটা অনেক বেশি দিতে হবে। তো আবার একইভাবে এভারেস্টের উচ্চতা চূড়ায় গেলে তখন অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার অনেক কমে যায়, অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার কমে গেলে তখন আমাদের আবার ইয়া দিতে, তখন আমরা যদি পানি ফুটাইতে চাই তখন অল্পতেই পানি ফুটে যায় কম তাপ। At which the vapor pressure equals the pressure surrounding the liquid. The pressure surrounding the liquid on Earth is called atmospheric pressure. What happens to the boiling point of water when we travel around the world? Does water boil at the same temperature everywhere? এটা দ্বারা বোঝাচ্ছে আমরা যদি -85°, 85 মিটারে যাই, মানে ভূগর্ভে যাই, তাহলে দেখো প্রেশারের মান আসে 101.01 atm, তখন পানি কত তাপমাত্রায় ফুটবে সেটা দেখা যাক। আর তখন পানি ফুটতে তাপমাত্রা লাগবে কত দেখো, দেখি দেখি তাতাই যাও। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ এটা হলো যে ডেথ ভ্যালি ইউএসএ তে, আর যেটা মানে কি বলবো মানে স্থলভূমির ভিতরে সর্বোচ্চ সর্বনিম্ন একটা বিন্দু, সেটা হলো ইউএস এর এই ডেথ ভ্যালি। এটা সর্বনিম্ন হতে পারে বা অন্য কিছু থাকতে পারে। আচ্ছা আর কি কি আছে দেখা যাক। আর হলো ডেথ ভ্যালি কেন বলা হয় জি আমি জানি না, ওই দেখতে পারতেছো না যে একেবারে শুকনা মরুভূমি, তাই হয়তো বা ডেথ ভ্যালি বলতে পারে, মানে গাছপালা প্রাণী পশু পাখি সবকিছু মরে গেছে, একটা মরা মরা একটা ভাব। এরপরে আছে মুম্বাই, এরপরে আছে কত, এরপরে আছে ডেনভার ইউএসএ একটা ইয়া, আর আছে মেক্সিকো সিটির। ওই যে মেক্সিকোতে তোমরা তোমরা হয়তো অনেকে ভাবো যে পিরামিড বললেই ইয়াতে কি বলবো মিশরের পিরামিড, আসলে মিশরেও না পিরামিড, মেক্সিকোতে, তারপর বিশ্বের অনেক দেশে আসলে পিরামিড আছে, তো মেক্সিকোতে ওই রকম একটা পিরামিড আছে, সেটারই ব্যাপার স্যাপার এখানে দেখাচ্ছে। সেখানে পানি কতটুকু তাপমাত্রায় ফুটবে দেখি।
ওকে, সেখানে গেলে 86 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটে যাবে। আর মাউন্ট এভারেস্ট না দেখলাম, মাউন্ট এভারেস্ট সম্ভবত কত ছিল? মাউন্ট এভারেস্টে কত? আচ্ছা অফ করে দেই আপাতত, দেখি নেই। তাহলে আমরা যত উপরে উঠবো তত বেশি কম তাপ দেওয়া লাগবে? হ্যাঁ তত কম তাপ দেওয়া লাগবে। আচ্ছা এখন আমাকে বলবা যে ওই যে কষ্টকর কেন? আচ্ছা ওগুলো নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে যখন আমরা চাপের আর ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করব। আজকের মতো না হয় এখানেই রাখি। কেমন লাগলো আজকের এই 30তম ক্লাস আমার? কোথাও কি বুঝতে এখনো অসুবিধা আছে? আচ্ছা তোমরা হয়তো মানে বুঝো আর কি যে আমার একটু তোতলা ইয়া আছে, ঠিক আছে? সবকিছু ইয়া করে তোমাদেরকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে নিয়মিত, আর তার সাথে আমি বইটই যা দিয়ে দিয়েছি আর সব তোমাদের একটু পড়াশোনা শুরু করা উচিত। আর তোমরা কি বই কিনছো বা পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করো, মানে পড়া শুরু করছো? ফিজিক্স এর ভলিউম 1টা দেখেছি, ভলিউম 1টা দেখেছি। এই বইগুলো কি কোথা থেকে কিনতে পারবে? সিলেট থেকে কি কিনতে পারবে নাকি? সিলেট থেকে ওই যে বলছিলাম যে ওই যে অ্যাঞ্জেল লাইব্রেরি আছে, দাঁড়াও আমি দেখাই। ইংলিশ বইগুলো এখানে দেখতে পাচ্ছো যে ব্রাদার্স পাবলিকেশন লেখা আছে, এখানে একটা ওয়েব অ্যাড্রেসও দেওয়া আছে, এখানে কিছু নাম্বার টাম্বারও দেওয়া আছে, আবার এখানে ফেসবুক প্রোফাইল লিংকটিংও দেওয়া আছে। এই দেখা যায় না মনে হয়, হ্যাঁ এখন দেখা যায়। চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এইটা একটা আমি এইচআরকে ফিজিক্স এর যে ভলিউম 2 আর ভলিউম 1 কিনছি ব্রাদার্স পাবলিকেশনের কাছ থেকে। আর 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 বাকি যত সমস্ত বই আছে, এটা হলো ইন্ট্রোডাকশন টু মেকানিক্স, এখানে এটা দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল লাইব্রেরি, এখানে অ্যাঞ্জেল লাইব্রেরির নাম্বার টাম্বার দেওয়া আছে। দেখা যায় কি দেখা যায় না, আবার একই সাথে এখানে ইমেল দেওয়া আছে ফেসবুক angellibrary.pt, আবার ঠিকানাও দেওয়া আছে, এটাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওদেরকে ফোন করে বা ইয়া করে তুমি বলবা যে আমার এই বই লাগবে, ওরা বই প্রিন্ট করে তোমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবে সিলেটে। তুমি কুরিয়ার সার্ভিসের অফিসে কি রিসিভ করে আনবা? আচ্ছা হয়তো ঢাকার ভিতরে একটু কুরিয়ার সার্ভিসের খরচ একটু কম, মানে কম পড়বে, আর যদি সিলেটে নাও তাহলে কুরিয়ার সার্ভিসের খরচ বেশি পড়বে। এমনিতে এইচআরকে ফিজিক্সের ভলিউম 1 260 টাকা, ভলিউম 2 260 টাকা। আর তুমি যদি রকমারি থেকে কিনতে চাও তাহলে কত? 1400 টাকা মনে হয় রকমারিতে দেখছিলাম, ওটা হলো রিয়েল ভার্সন বই। হ্যাঁ বলো, এত বেশি কেন রকমারিতে? ওটা রিয়েল ভার্সন, আর এটা তো মনে করো চোরাই কপি, এর দাম তো এতই হয়। ওটা কালারফুল থাকবে, তারপরে বিদেশে একেবারে মানে যে দেশ কোন দেশ, আমেরিকা মনে হয়, আমেরিকা থেকে নিয়ে আসবে, আমেরিকা না এটা আমেরিকার বই, আমেরিকার বই আবার ইন্ডিয়ায় রিপ্রিন্ট করা, মানে ওরা ইন্ডিয়ার আরেকটা পাবলিকেশনকে অনুমতি দিছে যে আপনারা রিপ্রিন্ট করবেন। রিপ্রিন্ট করার ফলে তখন কি হবে, মনে করো আমেরিকায় তো জীবনযাত্রার মান অনেক বেশি, যেহেতু জীবনযাত্রার মান অনেক বেশি ওইখানে মনে করো ইলেকট্রিসিটির দামও অনেক বেশি, একইভাবে ওইখানে লেবার খরচ অনেক বেশি, ওইখানে মনে করো যে কারখানা দিছে কারখানার ভাড়াও অনেক বেশি, আর দিন শেষে বইয়ের যে উৎপাদন খরচ, উৎপাদন খরচটা অনেক আসবে বেশি। এখন সেই উৎপাদন খরচের সাথে যদি আমরা আমাদের সাথে তুলনা করতে চাই তাহলে আসলে আমাদের হবে না। তো দিন শেষে এখন যদি আমেরিকার কোনো একটা পাবলিকেশনকে অনুমতি দেয় যে আপনারা আমাদের বইটা প্রিন্ট করেন, তাহলে প্রিন্ট করলে তখন কি হবে, দেখা ইন্ডিয়ায় ওইখানকার চেয়ে বিদ্যুতের দাম কম, তারপরে যেহেতু জীবনযাত্রার মান ইয়া কম, তাহলে ইয়া কি একটু কম বেতন, মানে যে কাজ করতেছে তাকে একটু কম বেতন দিলেই বেশ মোটামুটি ভালোই হয়ে যাবে। তো সব মিলে উৎপাদন খরচটাও কম পড়বে, উৎপাদন খরচ কম পড়লে দামও কম রাখতে পারবে আর আমরা কিনতেও পারবো। ওকে, আর অন্যান্য যেসব বই আছে মানে এইচআরকে ফিজিক্সই ভারতে রিপ্রিন্ট করে, আর অন্যান্য বই যেমন ফিজিক্স ফর সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার্স আর ইউনিভার্সিটি ফিজিক্স, এগুলো সম্পত্তি রিপ্রিন্ট করে না, এগুলো 4-5 হাজার টাকার বেশি দাম পড়ে, আবার বেশিরভাগ ক্ষেত্রে পাওয়াও যায় না। এগুলো সরাসরি ইন্ডিয়া মানে ইন্ডিয়া থেকে যেগুলো আনা যায় সেগুলো পাওয়া যায়। হ্যাঁ ফিজিক্স ফর সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এটা ইন্ডিয়াতে রিপ্রিন্ট করে, সো এটার দাম মনে হয় 1800 টাকা দেখছিলাম, এরপরে অন্যগুলা হয়তো পাওয়া যায় না।
যেরকম কেউ যদি ইউনিভার্সিটি ফিজিক্স পড়ে বা এরকম টাইপ বই, লাইক তোমরা একটা বই আছে ইজিএমও, হয়তো নাম শুনছো, যারা ফিজিক্স ম্যাথ অলিম্পিয়াড পড়ো, ইউক্লিডিয়ান জিওমেট্রি অন ম্যাথ অলিম্পিয়াড বা ম্যাথ অলিম্পিয়াড ইউক্লিডিয়ান জিওমেট্রি, এরকম টাইপের বই। এই বইয়ের দাম রকমারিতে লেখা আছে 31,000 টাকা, ঠিক আছে, ছোট্ট বই, 100 না 200 পৃষ্ঠার। এই বইয়ের দাম 31,000 টাকা। কারো কি পড়ার ইচ্ছা আছে এখন? 31,000 টাকা অর্থ দাম তোমার সবাই, ওকে জি ভাই, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থেকো। আচ্ছা, ভালোভাবে স্কুলে যাও আর বসো না।